আসসালামু আলাইকুম। বিশ্বের যে যেখান থেকে আইসকুর অনুষ্ঠান দেখরা, আপনার তরে সবরে অভিনন্দন জানাইয়ার, ধন্যবাদ এবং মুবারকবাদ জানাইয়ার। আইসকু আমরা নতুন একটা অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি, অনুষ্ঠানের নাম দেশে দেশে সিলেটি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর সিলেট ও প্রবাসে যে সকল ব্যক্তিবর্গ, গুণী ব্যক্তিবর্গ আছেন, আমরা সন্তানদের অনুষ্ঠান আনমু এবং আন্নিয়ার সন্তান সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। আপনারা জানেন প্রায় 1,18,00,000 মানুষ সিলেটি ভাষায় কথা হয়, এবং অনেকে আমরা অনুরোধ করছিলাম একটা আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান করবার লাগি, আইসকু আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমি কথা না বাড়াইয়া প্রথমে আইসকুর যে অতিথিসকল আছেন, আপনার তো সামনে আমি অতিথিসকলরে পরিচয় করাইয়া দিয়ার। আইসকু আমরা মাঝে তিনজন অত্যন্ত গুণী অতিথি আছেন, তাইদেন তাদের স্ব স্ব ক্ষেত্রে তাইদেন প্রতিভা দেখাইছেন, এবং তাইদেন বৃহত্তর সিলেট শ্রোতা বাংলাদেশও তাদের একটা সুনাম আছে, প্রবাস সন্তানের অনেকটা সুনাম আছে। আমি ফয়লা আপনার তো মাঝে পরিচয় করিয়া দিয়ার বিশিষ্ট কবি, কবি সরাকার, একজন টিভি উপস্থাপক, একজন কলামিস্ট, এবং বিশেষ করে তাই সিলেটি আঞ্চলিক ভাষারে সমৃদ্ধ করার লাগিয়ে অনেকটা গল্প কবিতা লেখছেন, একটা বইও আছে টিটিমিয়া সিটি। আমি আপনার সবর মাঝে পরিচয় করিয়া দিয়ার জনাব আবু সুফিয়ান চৌধুরী ভাই রে প্রথমে। আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাজেন ভাই, ভালো নি আপনি? ধন্যবাদ ভাই, আইসকু আপনি আমরা অনুষ্ঠান হইয়া উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো আপনার কাছে আইয়ার প্রশ্ন করবো, আপনার সম্বন্ধে আমরা জানবো। আমি আরো বাকি সবরে আপনি অনুষ্ঠান পরিচয় করিয়া দিলে ইয়ার প্লিজ। ধন্যবাদ আমরা মাঝে ধন্যবাদ আমরা মাঝে আরো জন আছেন, মকিশ মনসুর ভাই। মকিশ মনসুর ভাই এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, যে কোনো সংগঠন দেবা তার একটা অবস্থান আছে, এবং তাই আমি তার আইসকু গুগলক গিয়া তার অনেকটা সার্চ করছিলাম তার জীবনী, এবং ছাত্র তাকি তাকি তাই সামাজিক সাংস্কৃতিক আন্দোলন কাম করিয়া যাই, অনেকগুলো পরিচয় আমরা একটা একটা করে তার কাছে জানতাম চাইমু। তাই ডেইলি সিলেট .com-র সম্পাদক মন্ডলীর সভাপতি, দৈনিক মৌলভীবাজারের সম্পাদক মন্ডলীর সভাপতি, মৌমাছি কণ্ঠ একটা আছে একটা সম্পাদক মন্ডলী সম্পাদক, কার্ডি বাংলা স্কুল এগু করছেন, অনেক পুরনো একটা স্কুল বাংলা স্কুল, ওগুর ফাউন্ডার ছিল, অনেকগুলো সংগঠন আমরা পরবর্তীতে একটা একটা করে আলোচনা করবো। জনাব মকিশ মনসুর ভাই, আসসালামু আলাইকুম মনসুর ভাই, ভালো আছেন নি আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এবং আজকে অনুষ্ঠানের শ্রদ্ধেয় এবং সুপ্রিয় উপস্থাপক আনোয়ার শাহজাহান ভাই, এবং আমরা প্যানেলের যারা অতিথিবৃন্দ আছেন, আমি খুবই আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাইলাম যে এই প্যানেলের লগে আমার যে আপনি দাওয়াত দিছেন। আর এটা শুরুতে এটা কারেকশন দিলাই, কারিব বাংলা স্কুলও আমি ফাউন্ডার নাই, এটা মুরব্বিয়ান আলাজ গুলাম মোস্তফা সাহেব এবং সুরুক মিয়া সাহেব সহ এরা অহল ফাউন্ডার আসলা। আমি ওদের সবার বাদে স্কুলেরও বর্তমানে সেক্রেটারির দায়িত্বে আছি, এটা হলো কারেকশন। আর আমি নিজেরে গুগল আপনি সার্চ করছেন, আমি কিন্তু শুরু থেকে এ পর্যন্ত ব্রিটেনের কোনো অর্গানাইজেশনের দায়িত্ব আমি মনে করি না, আমি মনে করি এজ এ কর্মী হিসাবে আমি কাম করি, এজ এ কমিউনিটি ওয়ার্কার। ধন্যবাদ ভাই আপনারে এবং জালালাবাদ টিভিরে আজকে আমারে এবং আমরারে ইনভাইট করার লাগি, এবং সম্পূর্ণ সকল ভিউয়ার্সের অনুরোধ করবো শেয়ার করবা, কমেন্ট করবা, জালালাবাদের লোকে থাকবা, আমরা সিলেটি, আমরা হল, আমরা উই বিলিভ ইন ইউনিটি, এবং আমরা হল সিলেটি, এই হলো আমরা মেইন জিনিস। আমরা ইতিহাস আমরা দৌড়িয়ে রাখছি রাখবো, এবং আমরা লাগি দোয়া করবো অনুষ্ঠানের। আমি শুরুতেই একজন পার্টিসিপেন্ট হিসাবে সফলতা কামনা করি, সবর সহযোগিতা কামনা করি। ধন্যবাদ ভাই জান। ধন্যবাদ ভাই। এবারে আমরা পরিচয় করিয়া দিব একজন বিশিষ্ট কমিউনিটি সংগঠক। গত করোনা কালীন সময় আমরা দেখছি তাই অনেকগুলো কাম করছেন ইতালিত, ইতালি বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি, এবং তাই একজন ইন্টেরিয়র ডিজাইনার আসলা। আমি আসলে আগে জানতাম না, আগে মনে করতাম আমরার অলি ভাই শুধু মনে হয় সংগঠন লইয়া ব্যস্ত, কিন্তু আজকেও জানতাম ভালো যে তাই একজন ইন্টেরিয়র ডিজাইনারও। আমরা অলি ভাইরে আপনার তো মাঝে পরিচয় করিয়া দিয়ার, আর বা পরবর্তীতে অলি ভাইয়ের কাছ থেকে আমরা জানবো তার সম্বন্ধে। আসসালামু আলাইকুম অলি ভাই, কিতা হররা? ধন্যবাদ শাহজাহান ভাই। আসলে সবচেয়ে বেশি খুশি লাগে আজকে
আজ পয়লাও মানে সিলেটি কোন অনুষ্ঠান মানে সিলেটি ভাষায় লাগি আপনারে এবং আমরা যে দর্শক শ্রোতা আছেন জালালাবাদ টিভির হলরে, আমার পক্ষ থেকে ইটালি বাসীর পক্ষ থেকে জালালাবাদ বাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, সবার শুভকামনা করি। এবং আপনার যে অনুষ্ঠান আজ প্রথম পর্ব সিলেটি ভাষায় দেশে দেশে সিলেটি, এই অনুষ্ঠানের ভবিষ্যৎ উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ ভাই। আমরা আসলে এই অনুষ্ঠান আমরা সাধারণত অনেকটা অনুষ্ঠান করা হয় বিভিন্ন সাবজেক্ট লইয়া, বাট আমরা এই অনুষ্ঠান হইলো যে আইস্কুল যে অনুষ্ঠান আপনার তিনজন সম্বন্ধে আমরা জানবো, কারণ আপনারা একজন সুফিয়ান ভাই, মকিস ভাই এবং অলি ভাই, আপনারা আপনার তো স্বস্ব ক্ষেত্রে কেউ সাংবাদিকতা, কেউ লেখালেখি, কেউ সাংগঠনিক কর্মকাণ্ড আপনাইতে সুনাম অর্জন করছেন এবং প্রবাসও সিলেটের মুখ উজ্জ্বল করছেন, শুধু সিলেট নয় বাংলাদেশের মুখ উজ্জ্বল। আর আপনার সম্বন্ধে আপনার তোর চাইল্ডহুড সম্পর্কে, আপনার তোর ভবিষ্যৎ, আপনার তোর কোনো পরিকল্পনা তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে এবং আপনারা যে বর্তমান ব্যাপারে আপনার তোর কাছে জানতাম চাইমু। আমি একজন একজন হরি ফয়লা সামান্য দুইটা দুইটা হরি প্রশ্ন করবো। আমি ফয়লা আমি যাই আর কি আমার আবু সুফিয়ান ভাই চৌধুরী ভাইয়ের কাছে। সুফিয়ান ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই? ওয়ালাইকুম সালাম সাজ্জাদ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। সুফিয়ান ভাই আপনার তো অনেক পরিচয়, আপনি একজন কবি মানুষ, আপনি একজন সরাকার, একজন টিভি উপস্থাপক, আপনার অনেকটা সুন্দর প্রবন্ধ লেখেন এবং বিশেষ করে আপনি সিলেটি আঞ্চলিক ভাষা সমৃদ্ধ করার লাগি আপনি একটা বইও বাহসলা, যেটা মনে হয় বাংলা একাডেমি থেকে সম্ভবত বাইর হয়েছিল, টিটিমিয়ার সিটি। তো আমি আপনাকে জানতাম চাইব যে আপনি কবে থেকে লেখালেখি শুরু করছেন? আপনি ই যে লেখালেখি তো আস্তা আরম্ভ হয় না, আপনার বয়স কত আছিল এবং ই লেখালেখি করার আপনার খারা আপনার বিহাইন্ডে উৎসাহ দিছেন এবং এই পর্যন্ত আপনার কতটা বই বার হয়েছিল এবং ফয়লা বই কবে বার হয়েছিল? আপনার সাহিত্যাঙ্গন সম্বন্ধে, লেখালেখি সম্বন্ধে আপনার বক্তব্য তুলিয়া দরকার প্লিজ। আমি আসলে ধন্যবাদ আমারে সুযোগ দেওয়ার লাগি আনোয়ার শাহজাহান, আপনারে আমার হৃদয় নিগ্রহ ভালোবাসা শুভেচ্ছা রইল। আসলে আপনি যখন সিলেট মানে দেশে দেশে সিলেটের যে শব্দটা আনছেন আমার খুব ভালো লাগছে। আসলে আমি আমার বয়স তখন সিক্স মানে আমার সিক্সও পড়তে তখন 10-11 বছর বয়স, তখন তখন আমি আমার লেখালেখি শুরু করি আর কি। এবং তখন আমি মহাকবি ইকবালের একটা কবিতা পড়ছিলাম, সানাসুরালায় লই আইছিল আপনার ওই যে বাইরে বাইরে সানাসুর বিক্রি করতো, তো একটা বই পড়ছিল, কিছু বই ওখানে থাকতো সানাসুরালার কাছে আর কি। তো আগের বইটা ভাইয়া যে দেখি লেখা যে মহাকবি ইকবালের একটা লেখা যে শিল্পী যাহার আঁকলো ছবি, কবি যাহার গাইল গান, রূপ জোরে যে আসলো সে যে দিয়াদের ছবি পাকিস্তান, তিনি পাকিস্তান লইয়া স্বপ্ন দেখছিল এবং তাই ও কবিতাটা লেখছিল। তখন এটা আমার আগ্রহ লাগলো, কবি নজরুল ইসলামের জিঙ্গে ফুল জিঙ্গে ফুল এইসব কবিতা পড়তাম এবং রবীন্দ্রনাথের কিছু এই কবিতা পড়তাম, তখন আমার খুব আগ্রহ লাগলো। কারণ সিক্স থেকে শুরু করলাম আমি কবিতা লেখা, এরপরে গল্প লেখা, এরপরে মাশাআল্লাহ কমান্ডো, আমি কমান্ডো লেখছি এবং লেখাত আসলাম। কিন্তু সেই সময় যারা আমরা ছোট আসলাম এই সময়টা কিন্তু আমরা বেশি প্রচারও থাকতাম না, আমরা আমরা নিজে নিজে লেখতাম, নিজে নিজে সিরিয়া হলাই দিতাম। পরবর্তী সময় আপনার সিলেট শহরে যখন আমার জন্ম, শহরে থাকি বসবাস করি, এক সময় গ্রাম আসলাম, বাবা যা মারা যাওয়ার পরে গ্রামও লেখাপড়া করছি, সিক্স থেকে টেন পর্যন্ত আসলাম। তো সত্যা মিলেই আর কি একটা এলেমুলো জীবনের মানে ভাবনা থাকে অনেকটা, যার কারণে আমার লেখনের জগতে ঠাইনা লুই আইছে। তখন আমি কবিতা, গল্প, প্রবন্ধ এবং মানে এগুলা লিখতাম এবং আমি কম বয়সে কিন্তু ওই ছোটখাটো উপন্যাস পড়তাম, গল্প পড়তাম। তো এতটুকু আর কি। আর সিলেটি ভাষায় যেগুলা এগুলা আমাকে আমার বেশি আগ্রহ করছে, যেমন ছোটবেলায় খেলাইতাম যে যে হাডুডু খেলাইতাম, যে উড়ি ফাতা খেরাইয়া বেটা হস্তে ধরাইয়া, উড়ি ফাতা খেরাইয়া বেটা হস্তে ধরাইয়া, এটার কোনো হদিস পাইছি না, এই এই কথাগুলোর কোনো হদিস পাইছি না। কিন্তু পরবর্তীতে সময় দেখলাম যে সাহিত্য সংস্কৃতির একটা অংশ এটা, মানে অঞ্চলের ভাষার মাঝে এটা ঢুকে গেছে, যার কারণে আমি এই যে ছোটখাটো জিনিসগুলোর বেশি গুরুত্ব দিচ্ছি। এবং পরবর্তী সময় ইংল্যান্ড আওয়ার পরে মুখিস ভাইরা দেখছেন আমি সচেতন পত্রিকার সম্পাদক আসলাম বা বিভিন্ন পত্র পত্রিকাতে আমি আসছি এবং সুরমার একটা অংশ বাংলা এক্সপ্রেসও আমি ধারাবাহিক লিখতাম, টিটিমার চিঠি, এবং এই টিটিমার চিঠি লিয়ে কবি মুফজ্জুল করিম সাহেব এটা আলোচনায় আসলাম এবং ব্যাপক আলোচনা হয়েছে, সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। তো আমি মনে করি এই যে টিটিমার চিঠি আপনার দেখরা এটা এবং এটা আপনার বাংলা এবং ইংরেজিতে লেখা এবং বিদেশে আপনার আমরা যে ছেলেরা ছেলেমেয়েরা যারা জন্ম বই বিশ্বে এরারে জানাইয়া দিবার লাগে সিলেটির আঞ্চলিক ভাষার এস্টাবলিশ করার লাগে, আমরা সাহিত্যিক সাহিত্য ভাষা লাগে, আমরা সাধু চলিত ভাষা মিস করি আমরা, আমি চিঠিটা করছি এবং এটা ইংরেজিতেও সংকলন আছে। তো
তো এই বিষয়ে আমি নিজে সার্থক মনে করি, ও কারণে যে নিজের আঞ্চলিক ভাষারে লইয়া আমি আছি। এবং আমি বিলাতে আপনারা কল পাইছ, আমি আমার বাংলা গড় একটা করছি, আমার বাংলা গড় একটা উপন্যাসও আছে বাংলা সাহিত্য সংস্কৃতি লইয়া, বাংলা গড় উপন্যাস অধুকা, এটাও আমি সিলেটের আমার মানে ছোটবেলার কিছু স্মৃতি তুলে ধরছে, রিয়েল স্মৃতি স্মৃতি যেটুকুলো পাওয়া যায়। এবং আমি আপনার এই আবার গার্ডেনের মাঝে পুরা বাংলা গড় বানাইছি, উড়ি এগুলো তো আছে, উড়া দুসুন হলই সাঠি ফাটি লাগাইয়া আমার বাংলা গড়ের মধ্যে আমি বিভিন্নভাবে মেনশন করছি, ফুবের দায়িত ফসমের দায়িত উন্দাল, তারপরে খিড়কি, এরপর খিড়কি রাখছি, এরপরে বরই জেলা টাচ মারে, আমরা ছোটবেলা সালের মাঝে আমার প্লামে টাচ মারে, এবং আমগুলা জেলা পরে এগুলা পরে সবগুলা মিলে আমি সাহিত্য সংস্কৃতি এবং বাংলা গড়, এটা ডকুমেন্টারি আছে আপনার ইউটিউবে দেখছি, এটা একমাত্র উদ্দেশ্য হইল বহির্বিশ্বে আমরা বাংলা ভাষা বিশেষ সিলেটি ভাষারে বাঁচাই রাখার লাগে, বাচ্চা খাচ্চারে জিতা রাখার লাগে, আমরা ভাষার লোকে, আমরা কৃষ্টির লোকে, আমরা সংস্কৃতির লোকে, আমার উদ্যোগ জানি না কতটুকু সফল হইব, আমার এই কথা হওয়ার সুযোগ দেওয়ার লাগে। আনোয়ার ভাই ধন্যবাদ, আমি কমান্ডেও কইমু উনি আমার ভাই হলে গেছেন কিছু কথা। ধন্যবাদ সুফিয়ান ভাই, পরবর্তীতে আইমু। আসলে আপনার ট্রিটমেন্ট যে আমি যখন প্রথম লন্ডন আইছি তখন আমি সুরমাত পড়তাম, বাট আমি জানতাম না যে আপনি লেখতা, খুব সুন্দর লাগছে অবশ্য সিলেটি আঞ্চলিক ভাষায়। আশা করি আইসু আমরা যারা বিওয়ার্সে দেখবা তারা অবশ্য তারা সংগ্রহ করবা। আমি এখন পরবর্তীতে আপনার কাছে হিরবার আইমু, আমি যাই আর কি আমার মনসুর ভাই গেছে। মনসুর ভাই আমি আগেও পরিচয় করিয়া দিছি, মনসুর ভাই হইলা একজন সাংবাদিক, একজন গুণী সাংবাদিক, একজন সংগঠক। অনেক কিছু তার পরিচিতি আছে, যেটা হইলাম যে বাংলা স্কুলের লগে তাই জড়িত। কিছুক্ষণ আগে আমার ভুল হয়েছে যে তার ফাউন্ডার হয়েছি, আমি হইতাম চাইছিলাম মনে হয় ফাউন্ডার কমিটির সদস্য, যা এটা বাংলা স্কুলের লগে জড়িত। এবং কার্ডিফে একটা বৃহত্তর শহীদ মিনার একটা হয়েছিল মনুমেন্ট, শহীদ মিনার কমিটির প্রথম একজন গুরুত্বপূর্ণ উদ্যোক্তাও তাই আসলা, সম্ভবত তাই শহীদ মিনার কমিটির সেক্রেটারিও আসলা। সিলেটের একটা বৃহৎ সংগঠন যেটা সিলেট গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইনকর, তাই জয়েন্ট সেক্রেটারি আসলা, কিছুদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলা, এবং ওয়েলস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলা। মকিল ভাই আপনার কাছে জানতাম তাই, আপনি যে সাংবাদিকতা তাইলা কিংবা সাংগঠনিক কার্যক্রম করছিলা, যে আপনি কত সালো এবং ই একটা অনেকে তো অনেক জিনিসও যায়, কেউ রাজনীতির যার কেউ টুটেলিটা করেও না, তে আপনি একটা আওয়ার মেইন কারণটা কিতা আছে বা আপনার এই আশার পিছনে খারা আপনারে সহযোগিতা করছেন, উৎসাহ দিছেন, এবং আপনার এই ছাত্র জবানা যে আপনি কিভাবে একটা তাইলে আপনার সামান্য একটা জিনিস তুলিয়া দরকার প্লিজ। ধন্যবাদ আজকের সম্মানিত হোস্ট ফলে আপনারা কই যে আজকে আমি আমরা যারা অবশ্যই দর্শকরাও খুব আনন্দিত হইবা যে সিলেটি ডায়লগ নিয়ে আমরা সিলেটি ভাষায় কথা হইল। যেহেতু গেইটার সিলেটের প্রসঙ্গ আনছেন, আমি এদেশে আবার পর থাকি গেইটার সিলেট শুরু থেকে একজন কর্মী হিসাবে আমি জড়িত। আমরা কিন্তু একটা সিদ্ধান্ত আছে যে ইদেশ বা দেশ যে কোনো অনুষ্ঠান আমরার প্রোগ্রামও কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হলো সিলেটি ভাষা, আমরা সিলেটি ভাষায় বক্তৃতা দেই, সিলেটি ভাষায় আমরা কথা কই, আর যে কোনো কারণে যখন ইংলিশ হওয়া লাগে ইংলিশে কই লোকে, কিন্তু আমরা মেইন ডায়লগ হইলো সিলেটি। তো আমরা এই সিলেটি এই ঐতিহ্যরে আমরা দূরিয়ে রাখার চেষ্টা করলাম, এবং আপনি জানেন ব্রিটেনের খুবই সর্ববৃহৎ একটা সংগঠন গেইটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে, এই সংগঠনের আমরা 12টি রিজনাল কমিটি আছে সারা ক্রস দ্য ইউকে, এবং বিভিন্ন আরো 13টা ব্রাঞ্চ কমিটিও আছে, এবং আমরা ইনর কমিউনিটি বাংলাদেশের বৃহত্তর সিলেট সাইরো জেলা, এবং যখন আমরা ইদানিং জেলার বাইরেও বাংলাদেশও বিভিন্ন প্রজেক্ট নিয়ে গেইটার সিলেট তথা জিএসসি খাম করে যার। যাই হোক, এনিওয়ে আপনি যেটা কইছেন যে আমি এই কর্মকাণ্ডের লগে কিভাবে জড়িত হইলাম, আসলে আমি যখন ক্লাস এইটের ছাত্র তখন আমার কিন্তু পারিবারিকভাবে একটা জিনিস আছিল, যেমন আমার যে গ্রাম মলিবাজার জেলা সদরের ইউনিয়নের খসুয়া গ্রাম, এই গ্রামটা কিন্তু খুব ছোট এক গ্রাম, আমরা প্রায় সাইড ফাঁস গোষ্ঠী এক গ্রাম, বা আমরার যে এই অতীত ঐতিহ্য আত্মার আত্মীয়তা বন্ধন একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা কিন্তু খুবই ভ্রাতৃত্ববোধ, এবং আমরা একটি আন্তরিক পরিবেশে আমরা একটা বন্ধন
মায়ার বন্ধনে আমরা আবদ্ধ আছি। এবং এই গ্রামর যারা আপনি উনি মানে খুশি হইবা যে মলিবাজারর ছাত্রলীগ 1960-এর দশক ফয়লা যখন হয় আপনার পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, তখন আপনার এই ফাউন্ডার প্রেসিডেন্ট যেই নাসলা মোহাম্মদ ফিরুজ সাহ, তাই না আমার গ্রামর, তো আমার দাদা লাগুন সম্পর্কে। এরপরে আমার চাষা আরেকজন আসলা প্রেসিডেন্ট আমার গ্রামর, নুরুল ইসলাম সাহ, পরবর্তীতে 75-ও। আবার এই ধারাবাহিকতায় 80-এর দশকও শুরুতে আমার আফন চাষা, আমার আরেক চাষা আনকার আহমদ এবং নুরুল ইসলাম দুজনেই নাই। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন তারা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তারা সহ এ পর্যন্ত যত মানুষ আমরা কিছু থাকি এই দুনিয়ার মায়া থাকি বা এই দুনিয়ায় থাকি না ফিরার দেশ গেছেন গিয়ে আল্লাহ সবরে জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। আনকার আহমদ তান আসলে তাই নই, মূলত এই যে সমাজসেবামূলক কর্মকাণ্ড, এবং আমরা পারিবারিকভাবে আমার বাবা এবং আমার আপন চাষা যে লন্ডন থাকেন কার্ডিফ থাকেন, এই কার্ডিফ কিন্তু আমি আওয়ার পরে বাহিনও আমার যে অবস্থান এটার লাগি মেইন ক্রেডিট বা আমার লেখাপড়া বা আমার এই পর্যায়ে আওয়ার পিছনে সবচেয়ে আমার বাবা মার পাশাপাশি সবচেয়ে বড় অবদান হইল আমার আপন চাষা, একমাত্র চাষা একজনই আমার চাষা আলাজ আবু বক্কর খটুমিয়া, তাই মসজিদ কমিটির 15 ট্রাস্টি আসলা এবং শুরু থেকে জড়িত আসলা, বাংলা স্কুলের লোকে জড়িত আসলা। তো মূলত তারারই আপনার ইনফ্লুয়েন্সে মূলত জিয় আর আনকার চাষা শোয়েরার মাধ্যমেই আমি এইসব কর্মকাণ্ড এলাকার বিভিন্ন খেলাধুলা সবকিছুর সাথে সম্পৃক্ত। ওয়ার মাধ্যমে ক্লাস 8-9 তখন প্রথম এলাকাতে আমরা একটা ক্লাব করি প্রতিভা যুব সংঘ নাম দিয়া। এই ক্লাবের মাধ্যমে খেলাধুলা সম্পৃক্ততার মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ড, বন্যা হোক দুর্গত হোক বিভিন্ন সমস্যা এলাকায় হোক আর মলিবাজার পরবর্তীতে মলিবাজার জেলায় হোক বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেই আমার মূলত সম্পৃক্ততা। এবং এই প্রতিভা যুব সংঘ আমরা যখন বন্ধু বান্ধব মিলিয়া প্রতিষ্ঠা করি ইগুর এই ফাউন্ডার প্রেসিডেন্ট হিসাবে, পরবর্তীতে যখন ক্লাস 9-ও উঠলাম আপনার ছাত্র রাজনীতি সম্পৃক্ত হইলাম, ছাত্রলীগের সদস্য হইলাম, পরবর্তীতে স্কুল কমিটি আমার এলাকার কমিটির দায়িত্ব পালনের মাধ্যমে যখন কলেজও গেলাম, কলেজেরও প্রেসিডেন্ট আসলাম, জেলারও সেক্রেটারি আসলাম, এবং আমি জাতীয় ছাত্রলীগ সেন্ট্রেলেরও আপনার 90-এর আন্দোলন সময় সেন্ট্রাল কমিটিরও আমি দায়িত্ব পালন করছি সহসাংগঠনিক সম্পাদক হিসাবে। সেই ধারাবাহিকতায় আমার রাজনীতি এবং সমাজসেবায় কর্মকাণ্ডের লগে মূলত আমার সম্পৃক্ত। খেলাধুলার মাধ্যমেও আমরা মলিবাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব বিভিন্ন ক্লাবের মাধ্যমে খেলাধুলাও করতাম, বাড়ি তো ভালো খেলোয়াড় আসলাম না, লগে লগে ওগুলোর থাকতাম আর কি। ফুটবল ক্রিকেট তো আর আসিল না সময়, ফুটবল হুকা হাডুডুডু হুকা কাবাডি হুকা এইসব, ব্যাডমিন্টন ক্রেম হুকা দাবা প্রতিযোগিতা হুকা এইসবের সাথে সম্পৃক্ত হইতে 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 বিভিন্নভাবে ক্রীড়াঙ্গনও বিভিন্নভাবে সম্পৃক্ত হইয়া মলিবাজার কাজ করার সুযোগ পাইছি। আর ওই যে একটা কথা আছে নানি যে যে কি স্বর্গ গেল দান ভাঙ্গে, প্লেনও উঠবার আগে চিন্তা করছিলাম যে লন্ডন আইয়া বাদ দিলেই, কিন্তু ফার্সি না আওয়ার আগে যারা মুরব্বিয়ান হলে বিভিন্ন সম্বর্ধনা অনুষ্ঠানও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানও বিভিন্ন মুরব্বিয়ান হলে যখন উপদেশ দিছিলা যে আমরা চাই মকিস, যেমন আমার একটা পরিচয় আছিল সবে চিন্তা, আমি যেহেতু রাজনীতি করতাম আমি কিন্তু তখন রাজনীতি অঙ্গনে এক নামই আছিল যে আমারে হলে মায়া করিও আর একটু মিছিল মাসিল মিটিং সিটিং ইটিং এটা একটা আমার বদনামও আছে এদেশ এটা সারছে না যে মিটিং সিটিং ইটিং গো ওগুলটা তো আমি থাকি, যার ধরুন একটু পরিচিত তুলে আসলাম লাগে ওখানেই উপদেশ দিছিলা যে আমরা যাতে মকিস লন্ডন গিয়া যাতে অতীতের এই কর্মকাণ্ড ধারাবাহিকতা যাতে বজায় রাখুন। মনে মনে কিন্তু আমি প্লেনে উঠিয়ে ওয়াদা করছিলাম যে না ইনু আইয়া রিতা করতাম না, কিন্তু ওই যে আপনার জীবন ছাড়ে না ইনো আইয়া নামার পরেই আমার এই মুরব্বিয়ান যারা ইনো আমার এলাকারই আমার গ্রামের বা মলিবাজারের বা সিলেটের যেরো মলিবাজারের জেলা সবই আমার পূর্ব পরিচিত আমার এলাকার, সিলেটের যারা আসেন এরা হল আমার চাচার খাতিরে ওখলেই আমার বাতিজা ডাক্তার, তখন ওখলোর বাতিজা হিসাবে সেউর বা আইয়ার মেজরিটির আমি বাতিজা, বাতিজা হিসাবে এমনভাবে আরম্ভ হয়েছে যে ইনো আইয়া রেগুলার ছাড়া সম্ভব হয়েছে না, আওয়ার ফোর থেকে যাত্রা শুরু হয়ে গেছে। যাই হোক আমি পরবর্তীতে হইমনি আমার ভাই
ইতালির ভাই অলিউদ্দিন শামিম ভাইয়া কইবা, পরবর্তীতে আমি সংযুক্ত হইমু। তবে ইনু আইয়া যে কর্মকাণ্ড করলাম সবর সহযোগিতায়, আমি কিন্তু শুরুতে গিয়ে পর্যন্ত অনেকক্ষণ নাম তো আর লওয়া যাইতো না, এই ব্রিটেনের মাটি তো যারার অনুপ্রেরণা, যারা আমার পিছনে আজকের এই মকিজ, এই যে আজকে আপনি আমার দাওয়াত দিয়ে আনছেন বা আমার লইয়া মাত্রা, এই মকিজোর পিছনের যারা কারিগর, যারার কারণে আজকে আমি মকিজ এতটুকু তুরা নাইলে পরিচিত লাভ করছি, ব্রিটেনই হোক আর বিশ্বে হোক আর মলিবাজারে হোক, যারার অবদান সবর প্রতি আমি আজকের অনুষ্ঠান থাকি কৃতজ্ঞতা জানাইলাম, তারার প্রতি শ্রদ্ধা জানাইলাম। যে কোনো কাম করতে হইলে, টিম ওয়ার্ক করতে হইলে, যে কোনো কমিউনিটি ওয়ার্ক করতে হইলে একলা সম্ভব হইত না সবর সহযোগিতা ছাড়া। তো যারাও আমারে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এখনো করিয়া যাইরা, সবর প্রতি কৃতজ্ঞতা জানাইলাম, সবর প্রতি শ্রদ্ধা জানাইলাম। অনেক এই ব্রিটেনও আওয়ার বাদে যারা আমার সহযোগিতা করছেন অনেক মারা গেছেন, কোভিড-19 অনেকরে আমরা হারাইছি, আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তারার প্রতি শ্রদ্ধা জানাই, দোয়া করি সব দর্শকের হই মু দোয়া করতা, আল্লাহ সবরে জান্নাতুল ফেরদাউস নসিব করতা। অনেক অসুস্থ আইজো খবর অনেক ওর পাইছি, সবরে আল্লাহ সুস্থতা এনায়েত ফরমাইতা, আর আমরা হল্লে আল্লাহ এই কোভিড-19 থাকি আমরা হল্লে রক্ষা করতা, মানব জাতির রক্ষা করতা হলে দোয়া করতাম। পরবর্তীতে জয়েন হইমু শাহজাহান ভাই, থ্যাংক ইউ আপনার। ধন্যবাদ মকিজ ভাই, অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে। আসলে আপনার অনেকগুলো সংগঠনের লগে আপনি জড়িত, আমরা পরবর্তীতে আপনার বাংলা স্কুল নিয়ে আলোচনা করবো, যে শহীদ মিনার করছেন শহীদ মিনার লইয়া আলোচনা করবো, এবং আপনার বেশ কয়েকটা সংবাদপত্র আছে অনলাইন এবং প্রিন্ট মিডিয়া, তা নিয়ে আলোচনা করবো। আমরা লগে সুফিয়ান ভাই আছেন, তার সম্বন্ধেও আমরা তার বই এবং তার টিটিমিয়ার স্মৃতি সম্বন্ধে একটু আলোচনা করবো, এবং আমরাও জানবো অন্যও জানার চেষ্টা করবো। আমি যাই আর কি, আমরা অলিউদ্দিন শামিম ভাই, অলিউদ্দিন শামিম ভাই ব্রিটেনও যে জালালাবাদ সিচুয়েশন আছে, এই ধরনের অনেকটা জালালাবাদ সিচুয়েশন আছে, আমেরিকাতে আছে, বাংলাদেশ আছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে অ্যাসোসিয়েশন আছে। এই ইতালির জালালাবাদ অ্যাসোসিয়েশনের অত্যন্ত ভূমিকা দেখা যায়, কোনো জিনিস সিলেটি বিদেশি কোনো ঘটনা ঘটলে বা সিলেটের কোনো জিনিসের দরকার পড়লে শামিম ভাইরে দেখা যায় যে তাই একটা ভূমিকা আসছেন, তাই একটা স্টেটমেন্ট দিছেন, এবং অনেকটা এই কোভিড-19 দেখছি এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের দেশও এবং ইতালি কমিউনিটি লইয়া কাম করছেন। আজ যেহেতু শামিম ভাই আসছেন, আমি শামিম ভাই কাছে জানতাম সাইমু আপনার সংগঠন সম্বন্ধে, এবং ইতালি তো এমন একটা যে ওয়ার্ক পারমিট একটা প্রথা হয়েছে যে দেশে অনেক মানুষ কিন্তু প্রতারণার শিকার হইরা, যেহেতু আপনি একটা মেন স্ট্রিম সংগঠনের লগে জড়িত এবং আপনার লগে অনেকটা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগুলোর লগেও আপনার সম্পর্ক আমি জানতাম চাইমু। বাট এর আগে আমি জানতাম চাইমু যে আপনি যে সাংগঠনিক কার্যক্রম করা, আপনি আগে জালালাবাদ কল্যাণ সংঘ একটা আছিল, অর্থাৎ সভাপতি আসলা, এবং আপনি এই সংগঠন করার পিছনে আপনার উৎসাহ কিতার দেয় হইলো, এবং আপনার যদি সম্ভব হয় আপনার চাইল্ডহুড, আপনার শিক্ষা লেখাপড়ার সময় আপনি যে সাংবাদিকতা সরি সংগঠনের লগে আপনি জড়িত আসলানি, কোনো সামাজিক কর্মকাণ্ড জড়িত আসলানি, আপনার সম্বন্ধে আমরা একটু আপনি তুলিয়া ধরবা প্লিজ শামিম ভাই। ধন্যবাদ শাহজাহান ভাই, আসলে আজ আমি কিতা কইতাম, আমার সুফিয়ান ভাই আছেন, সুফিয়ান ভাই লগে আমার ব্যক্তিগত বই, তবে সিলেটি হিসাবে সুফিয়ান ভাই আছেন আমি, আর আমরা মুকেশ ভাই, মুকেশ ভাই অলরেডি মুকেশ ভাই লগে প্রোগ্রামও গেটার সিলেট ইন ইউকের প্রোগ্রামও আমার ইনভাইট করছিলাম বাদশা তাউর রহমান সাহেব, তখন আমি গেছিলাম 2014 বা 2015 ওলা নইব আরে, তো তখন পরিচয় হয়েছে মুকেশ ভাই লগে। আর আজকে যেহেতু বিজ্ঞ আর আপনার তো তুলনাও নাই, আপনার যে বইগুলা বা যে আমরা দেখি আর পড়ি আর সিলেটি কমিউনিটি বা সিলেটি বাসারে বা সিলেট নিয়ে আপনারা যেভাবে লেখালেখি করা, আমরা গর্বিত মনে করি, গর্ব মনে করি সবসময় একটা দেওয়া যে সিলেট, সিলেটের কিছু হইলে খুব বেশি নিজের মাঝে আঘাত লাগে বা সিলেটের কোনো বালা কিছু দেখলে খুব বেশি উৎফুল্ল হয়। যেমন খারাপটা আপনারা ওইদেও দেখছেন, খারাপটা দেন সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার, এর লাগে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করছি যত যে কোনো ভাবে সম্ভব, আমরা ও করোনার মাঝেও যার জায়গা মিটিং মিছিল সব কিছু নিষিদ্ধ, ওই জায়গাতেও আমরা মিটিং করছি, প্রতিবাদ সভা করছি, রায়হানোর মালগে মাতিছি,
রায়হানোর খালা তো বাই লগে মাতছি, খানাইঘাট থানার ওসি লগে মাতিছি, খানাইঘাট রকানোর চেয়ারম্যান নানকা চেয়ারম্যান মিস্টার একজন ব্রিটিশ নাগরিক বিচারের লগেও মাতিছি, এরপরে রহিম যে ধরছে তারেও মাতি তার লগেও মাতিছি, এবং আমরা শেষ পর্যন্ত একবারে আমরা রেবর প্রধান পুলিশের সাবেক এআইজি সব লাইভ লইয়া আইসি, আইয়া তান্দার লগে এইসব ব্যাপার গুলো নিয়ে কথা কইছি, যে দুঃখ প্রকাশ করছি এবং দ্রুত গ্রেফতারের লাগি আমরা যতটুক করার আমরা পক্ষ থেকে করছি। এছাড়া যে জিনিসগুলা যে যখন বালা কিছু খবর পাই, যেমন আমরা ইউকে যখন প্রথম ব্রিটিশ পার্লামেন্ট আমরা সিলেটর রুশনারা আলী প্রথম নির্বাচিত হয়েছেন, আমরা কিন্তু ইউকের আগে কিন্তু ইটালি আমরা আনন্দ উৎসব করছি, অনেক কিছু করছি। তো যে জায়গাত আপনি আমার অতীত বা বর্তমান সব জানতে চাইছেন বা সাংগঠনিক নিয়ম, আসলে আমি সাধারণ ভাই অনেক ছোট থাকতে বিদেশ আইসি, বিদায় আমার দেশ কোনো সামাজিক বা রাজনীতি কোনো সংগঠন লগে বা কোনো কিছু লগে আমি জড়িত আসলাম না, সাধারণত স্টুডেন্ট লাইফও বিদেশ আইসি। আমি আমার মেইন বাড়ি বিয়ানীবাজার নিদনপুর সুভাতলা স্কুল থেকে আমরা ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি, তারপরে আমরা স্থায়ীভাবে সিলেট খাদিমপাড়া সাভরান আমরা বাসা, এখানেও থাকি, আমরা সিলেট পাইলট স্কুলও থাকি, হাই স্কুলও লেখাপড়া করছি, তারপরে বিদেশ আইসি। তো বিদেশ আমার দীর্ঘদিন, যদিও বয়স কম, দীর্ঘদিন বিদেশ, বিদেশ প্রথম দুবাই যাইছি, দুবাই দিয়া দুবাই যাওয়ার বাদে এখানেও ইন্টেরিয়র ডিজাইনের খাম শিখছি, শিখার পরে অটোমেটিক স্পন্সার পাইছি মাল্টা থেকে, মাল্টার একটা ফ্যাশন শো আছিল, এখানেও স্পন্সার আমরা করা হয়েছিল, যে ফ্যাশন ডিজাইনারদের স্পন্সার করি আনবার, এখানেও বিশ্বর বিগ জগল আসলা, যেমন এই যে সুত আমি আইসি, যে সুর বিষয়ে আমি আইসি মাল্টা, এই সুর যা আসিল মানে মেইন মডেল আসিল যে বিল ক্লিনটনের লগে যে একটা যা আসিল মনিকা, মনিকা আসিল প্রধান মডেল হিসাবে, ওই সুত ইম্পাক্ট পাইয়া আইসি, তারপরে এখান থেকে ইটালির ভিসা করিয়া ইটালিতে আইসি, ইটালিতে আইয়া 99 ইটালিতে আইসি, ইটালিতে আইয়া আসি আজকে প্রায় 21 বছর ইটালি। তো ইটালি যাওয়ার পর তা কিউ যখন আমরা একটা সংগঠন আছে জালালাবাদ কল্যাণ সংঘ, এই সংগঠন দীর্ঘদিন থেকে 1989 থেকে ইটালি রেজিস্টার্ড, সরকারি রেজিস্টার্ড, এবার সরকারি নিয়ম নীতি মানিয়া সবকিছু চলে, তখন মানে সিলেটি যখন সংগঠন দেখছি সিলেটি ভাবে মানে খুব বেশি এটার লগে জড়িত হয়েছি, সিলেটি হিসাবে সবসময় যাওয়া আওয়া করছি, যে করছি সব মিটিং মিছিল সবসময় সাধারণ হিসাবে, যখন 2008 মানে সব চকুর মাঝে পড়ছে যে কোনোভাবে আমারে রাখা লাগবো, তখন প্রথম আমারে ট্রেজারার হিসাবেও আমি নির্বাচিত হই, এরপরে আবার 2010 আবার ট্রেজারার হই, এই দুইবার ট্রেজারার আসলাম, এরপরে আবার 13 গিয়া প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হই, তখন সবে জোর করিও দিছেন, তখন যখন আমার প্রেসিডেন্ট হিসাবে দিছেন তখনও দেখছেন যে যে বয়স কম বা কতটুক সম্ভব সিলেটে একটা বৃহত্তর সিলেট গেটার সিলেট ইটালি কতটুক নেতৃত্ব দিতাম পারমো আর কতটুক সমাজের লোকে কতটুক মানাইয়া নিতাম পারমো, সব আমরা যারা মহ মুরব্বী আসলা সব একটা সন্ধিয়ান আসলা। তো আমি নির্বাচিত হইয়া প্রথম যে অনুষ্ঠান করছি যেভাবে সব থাকি আমরা ওই মফিস ভাই জানবা তান্দান সভাপতি বাদশাহ রহমান তান্ডেও গেস্ট করিয়া আনছি, আরো অনেক দেশে বিদেশে থাকি গেস্ট করিয়া নিয়া বড় আকারে আমরা আমরা অভিষেক অনুষ্ঠান করছি, এরপরে তা কি এইভাবে চলিয়া যার আমরা সবসময় অনুষ্ঠান গুলা বা যতটুক সম্ভব আমি দেখুন সিলেটি হিসাবে আমি কিন্তু অল ইউরোপ বাংলাদেশ সমিতির অর্গানাইজেশন সেক্রেটারি, কিন্তু সেই পদ যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি, বা তখন আমরা বাংলা অল ইউরোপ বাংলাদেশ সমিতির প্রয়োজন হয় তখন আমরা ইয়ে করি, আর নইলে আমি সবসময় জালালাবাদ নিয়ে এবং সিলেট নিয়ে, আজ আপনি যে কথা কইছেন সিলেটর দেখানো দেখি সিলেটের কোনো কিছু হয়, যেমন আপনারা যখন সিলেটে একটা পোস্ট দেন যখন আমি পোস্টটা শেয়ার করি আমরা পেজও শেয়ার করি শেয়ার করি, আজকে দেখো আমরা জালালাবাদ, তখন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে আসছিল না, সময় আমরা জালালাবাদ এই গেটার সিলেট ইউকে লোকে একলগে কাম করছি, আমরা যেভাবে ইনভাইট করছি সিলেটি বাসা লাগি লন্ডন থাকি দেন আইসো আমরাও গেছি,
যেটা তো সঞ্চালক আসলা 2014 বোধহয় আমরা মুখিস ভাই আইজো ছবিগুলো আছে আমরা লগে তখন পররাষ্ট্র বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তখন জাতিসংঘর অ্যাম্বাসেডর আসলা চিফ গেস্ট আসলা এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি। এখন আমরা সিলেটর এখানে ইটালি আমরা সিলেটি লাগি এই মুহূর্তে আমরা যে পর্যায়ে নিয়ে আইছি এইভাবে আমরা চলিয়া গেছে 2017 সালও আমরা ঢাকা লগে যোগাযোগ করছি যে ঢাকা যেহেতু জালালাবাদ অ্যাসোসিয়েশন বিশাল একটা সংগঠন বিশ্বজুড়ে এই সংগঠন আছে তখন আমরা যোগাযোগ করার আমরা জড়িত না যদি নাম পরিবর্তন করো তখন আমরা ওই রেজিস্ট্রেশন রাখিয়াও 1989 রেজিস্ট্রেশন আমরা 40-80 রেজিস্ট্রেশন রাখিয়া আমরা শুধু কল্যাণ সংঘর জায়গা আমরা আবার অফিসিয়ালি অক্টারেও পরিবর্তন করিয়া যে কল্যাণ সংঘর জায়গা অ্যাসোসিয়েশন যে আমরা এটা নাম পরিবর্তন করিয়া এখানে আমরা নিয়ে আইছি মানে অ্যাসোসিয়েশন হইছে কিন্তু কল্যাণ সংঘ অ্যাসোসিয়েশন। এবং দেখুন আমরা যে সিলেটি ভাষা লাগি আপনারা তো যারা আমরা ইউকে থেকে একটা নাগরিক বই সিলেটি ভাষার একটা নাগরিক বই প্রকাশ হয়েছিল তার নামটা আমি ভুলে গেছি ইটালিতে আইসিল তাই আইলে মানে আমার অনেকটা বই দিয়া গেছিলাম পরে আমরা কপি করিয়া ইখানো যাতে আমি আমার গরু আমার ফুয়াইন আমার দুই ফুয়া আমার ফুয়াইন তোরে আমি গরুর ভিতরে কিন্তু সিলেটি ভাষা পুরা সিলেটি ভাষা মাতি গেছি যেমন তারা স্কুলে গেলে ইটালিয়ান ভাষায় মাতে কিন্তু গরু পুরা সিলেটি ভাষায় মাতে পুরা সিলেটি আমার শুদ্ধ ভাষায় না অনেক সিলেটি আসেন কিন্তু বাচ্চাই তোরে শুদ্ধ ভাষা শিখাই আমার শুদ্ধ ভাষা শিখাই না বিদেশ আসি সিলেটি সিলেটি যথা বাংলাদেশে তারা জীবনেও যাইতে না স্থায়ী ভাবে আর বাংলা ভাষা যে নত ইম্পর্টেন্ট ভাবে ইতিহাস গেলেও সিলেট যাইবা ইটালি যাইবা ওই হিসাবে আসি আমরা এখানে ও নাগরিক ভাষার বই হব আমরা গত বছর একটা অনুষ্ঠান করছি আনুষ্ঠানিক বড় করে একটা অনুষ্ঠান করছি এখানোর যে প্রাইমারি স্কুল গুলো আছে স্কুলের সব টিচারদের আমরা ইনভাইট করছি ইনভাইট করিয়া আমরা এই বইটা উদ্বোধন করছি এবং ইটালি প্রাইমারি স্কুলে অনেকটা স্কুলে যারা উপস্থিত হয়েছে যারা উপস্থিত হয়েছে না অনেকটা স্কুলে আমরা এই সিলেটি ভাষা ইংলিশ ইটালি সিলেটি এবং নাগরিক তিনটা মিক্স করিয়া এই বইগুলা বিতরণ করছি যাতে অন্তত পক্ষে একটা স্মৃতি হিসাবে স্কুলের লাইব্রেরি তো প্রাইমারি স্কুলের লাইব্রেরি তো অন্তত পক্ষে সিলেটি ভাষার বইটা পাওয়া যায় এটা এটা অন্তত পক্ষে তারা জানতে পারবে। এর লাগে কি হয়েছে গত বছর তারা একটা ক্যালেন্ডার দেয় একটা ছবি দেয় সব বাচ্চাইতর মানে বছর শেষে ছুটির যখন তখন একটা জ লেখিয়া দেয় যে আমি স্কুলে যাইতে ভালোবাসি বা জবাসি যে যে ভাষার তার উপরে একটা জ দেয় আমার ফুয়ার এটা দিছে সিলেটি ভাষায় লেখিয়া পররাষ্ট্রমন্ত্রী আনছি ইউকে আমেরিকা পুরো বিশ্ব থাকি আমরা সিলেটি ওলাইছো পুরো সিলেটি একটা দেওয়া আছে আমি ইউকে গেছি ও আতাউর ভাই দাওয়াত করছি আতাউর ভাইরেও তান অফিসে গিয়ে দাওয়াত করিয়া আইসি আবার লাগি যদিও তাই সময় দিয়ে আইতে পারছেন না বাকি সব আইসেন এবং আমরা ইটালি দেখা গেছে যে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে আর আমরা জালালাবাদ যেভাবে সরকারি ভাবে ইটালি সরকারি প্রশাসন তাকে নেওয়া সব কিছু দেখা গেছে যে এখানে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দল এইগুলা কিন্তু রেজিস্ট্রেশন নাই চাইলেও এক অফিসে যাইতে পারে না এ জায়গায় যাইতে পারে না আমরা কার দেখাইলে কিন্তু যে কোনো জায়গায় যাইতাম পারি এটা রেজিস্ট্রেশন এবং ইটালি সরকার অনুমোদিত হিসাবে আমরা দেশ বিদেশে দেশের বাইরে সব জায়গা আমরা করোনার সময় দেখছেন প্রায় 3 কোটি টাকা আমরা এখান থেকে বাংলাদেশও দিছি এবং আমরা সিলেট দেখছেন খাদিমপাড়া একটা আইসোলেশন সেন্টার করছি দক্ষিণ সুরমাতে একটা এবং সিলেটের প্রত্যেকটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও আমরা এই অক্সিজেন কন্টিনেটর আইসোলেশন সিটের ব্যবস্থা করছি হ্যান্ড স্যানিটারি সহ সব ধরনের সরঞ্জাম দিয়ে আমরা সহযোগিতা করছি তো আমরা এখান থেকে ইটালি আমরা এই আপনারা দেখতে পারেন বা অনেক সময় নিউজও দেখরা বা জগররা ইটালি যেমন কমিউনিটির যে কোনো খামে কমিউনিটির যে কোনো ব্যাপারে সবার আগেও কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশন নামায় এবং জালালাবাদ মানে সিলেট আর আমরা যারা মই মুরব্বী আগে যে কথা কইলাম যে প্রথম চিন্তা করছেন যে তারা তো সাইমরা তো গেলে বাচ্চা মানুষ কমিউনিটির লোকে কতটুকু মিলাইয়া চলতে পারবো
এখন যেটা দেখি মনে করেন এরপরে বিগত তিনটা নির্বাচন হইয়া গেছে, তিনজন নির্বাচনে কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী কেউ হয় না, সবেও মানে যে সভাপতি পদ পাবে অন্যটা নির্বাচন। ধন্যবাদ শামীম ভাই, অনেক কিছু শুনলাম আপনার কাছে, আরো পরবর্তীতে আইমু আমরা আইসকু যে অনুষ্ঠান, আরো দুইজন অতিথি আপনার সাথে আসছেন, একজন কবি আবু সুফিয়ান চৌধুরী ভাই এবং মকিস মনসুর ভাই, এবং আপনি একজন বাল্লা একজন সংগঠক। তো আমরা আপনার কাছ থেকে আবার পরবর্তীতে আইমু, আপনারা তো সবাই জানেন যে পৃথিবীর প্রায় 8,000-এরও বেশি আঞ্চলিক ভাষা আছে, এর মাঝে আমরা সিলেটি গত কদিন আগে কেনেডার একটা গবেষণা ধর্মী প্রতিষ্ঠান ভিচুয়াল ক্যাপিটাল ইসলাম, তারা বিশ্বের 100টা মাতৃভাষার উপরে একটা গবেষণা করছিল, করিয়া তারা যাচ্ছে যে সিলেটি হইল 97 নম্বর, 97 নম্বর, এবং প্রায় 1,18,00,000 মানুষের কথা হইরা। এর মাঝে আমরা লন্ডন প্রায় 2008-এর একটা আদমশুমারি দেওয়া গেছে, প্রায় 5,00,000-এর মতো সিলেটি আসেন, বিশ্বের বিভিন্ন দেশে আরো সিলেটি আসেন। ইনশাল্লাহ আমরা আরো আলোচনা করবো। আমি সুফিয়ান ভাইয়ের কাছে যাই আর কি। সুফিয়ান ভাই, আপনারে যে একটা বই আপনার টিটিমিয়ার সিটি যে আপনি আখতা যে সিলেটি ভাষায় লেখা ই উৎসাহ কিতাবটা পাইলে আপনি, এবং ই বই প্রকাশের পর আপনি কেমন এগুলো ফিডব্যাক খিলা পাইলা, এবং ই ব্যাপারে আপনার বই সম্বন্ধে সামান্য হোক। আর একটা জিনিস আপনি সুন্দর হয়েছেন যে বাংলা গড় একটা করছেন আপনি, আমি কদিন আগে দেখছি সাংবাদিক ইব্রাহিম তাইন একটা প্রতিবেদন আপনার উপরে করছেন, খুব সুন্দর লাগছে, এবং আমার ওয়াইফে দেখিয়া হয়েছেন দেহ একটা একবারে বাংলাদেশের স্টাইলে একটা গড় আমি দেখে হয়েছি, তো আমরা ফ্রেন্ড মানুষ বন্ধু মানুষ, যদি করোনা হইতো না তো আমি এবলাও তান্ডে লইয়া গেলাম অনেক। আপনাদের কৃতজ্ঞতা, আজকে আজকে করোনার সময় যা মানে আমরা তো আস্তা পৃথিবীটা একটা মানে আমরা গৃহবন্দী, আমরা আস্তা পৃথিবীর মানুষ গৃহবন্দী, তো কি করোনার সময় অনেক মানুষের মানে আমরা অনেক আপনজন হয়েছি, তারা রুল মাগ ভাত কামালা করবে, আমার অনেক অসুস্থ, আমার বন্ধু একদম খুব অসুস্থ, যে সাংস্কৃতিক আমাদের সব মানে সবসময় সাহায্য সহযোগিতা এবং মানে খুব আদর কর্তা, তাই লন্ডনের ছুটি তার লাগে দোয়া করবা। আমি যে জিনিস কইরাম যে আমার যে প্রশ্নটা রাখছেন যে আমি ফোনে টিফিমের চিঠি লাগলাম, আমি বিলাত আওয়ার পরে দেখলাম আস্থাটা বিলাত একটা চাদ্দরের মাঝে বন্দি, অত খালা লাগে, কোনো রোদ নাই, কিচ্ছু নাই, মানে কোনো সেফ সেফ ছাইরাম না। তো আমরা তো ওইগুলো মুক্ত বিহঙ্গের লাগানি সিলেট শহরে ঘুরাইছি, সিলেট শহর আমার জন্ম, আমার বাবা ফকশিলে আসলা, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার সাসার লোকে আমি গ্রামের বাড়িতে গেছিলাম জগন্নাথপুর, আমি হনো বড় হয়েছি, হনো ক্লাস 5-10 পর্যন্ত আমি ফার্স্ট হয়ে গেছি, আমি স্কলারশিপ পাইছি এবং মুক্ত বিহঙ্গের লাগানি আমি খেলাধুলা করছি, সব সব ক্ষেত্রে আমার একটা অবস্থান আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো সবটা মিলে যখন আমি ইংল্যান্ড আইলাম, আমি দেখলাম যে আমি এমন লেখা লিখতাম যে লেখা আমার খাজে লাগে, আমার অঞ্চলের খামে লাগে, আখেরাতের খামে লাগে, বাচ্চা কাচ্চার খাজে লাগে। ও চিন্তা করলাম যে আমরা একটা বিরাট জনগোষ্ঠী দেশের বাইরা, দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সিলেটবাসী, এরার বাসাটারে আমরা ঠিকায় রাখা লাগে যায় যায় কিনা। ও আমি সুরমা কর্তৃপক্ষের লগে যোগাযোগ করলাম, এমাদ ভাই আমার খুব বিচারা সাহায্য করছেন, আমার কাছে সুফিয়ান ভাই শুরু করুকা, ও আমি শুরু করলাম চিঠিবার চিঠি। তো চিঠিবার চিঠির মাঝে ফাঁকে ফাঁকে লিখতাম, চিঠির ফাঁকে যেমন মার গেছে চিঠি, বাবার গেছে চিঠি, ও চিঠির ফাঁকে ফাঁকে লিখতাম বা বাবির গেছে চিঠি বা দুলাবাইয়ের গেছে চিঠি। এটা মুখিস ভাই আর ফোর্স হইন গ্যাস ভাইয়ের কাছে, মুখিস ভাই ভাই চইন আমার মনে হয় গ্যাস ভাই তার ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট গবেষক গিয়াসুদ্দিন আহমেদ, তাই ও সবসময় আলোচনা করতাম মুখিস ভাইয়ের কথা, তাই তাই পাইছেন এটা। তো ও যে সিলেটি ভাষা যেমন চেলা আটে গুড় গুড় ডাকে হতে হইলে মানুষ কাটে, এটা কিতা একটা চিল্লোক আছি বুঝলি। তারপরে আপনার আসিল দাঁড়ি যে এই যে এই যে আছে গরু আইলো বেমরাইয়া দুধ দিল চিত্রাইয়া, এটা কিছু শ্লোক আছে সিলেটের আঞ্চলিক গ্রাম অঞ্চল বিয়াশাদি খ হইতো, এই কথাগুলো দাঁড়ি যে এই কথাগুলো আমরা বাচ্চা কাচ্চা তো জানতো না, তারা হেলো হায় কইব। ও আমি মিলাইয়া পলা বাংলাতে চিঠি লিখলাম, এবং চিঠির মাঝে মেইন আছে দুলাবার গেছে চিঠি, তারপরে মার গেছে চিঠি, দাদার গেছে চিঠি, চিঠির এখানে রহস্য আছে, এখন হিন্দু মানুষে চিঠি লিখছে তার আরব বন্ধুর গেছে যে তুমি আমার পরম বন্ধু, তুমি লন্ডন তো অসুস্থ, তোমার তো আমি কোনো ঔষধ দিতাম পারতাম না, এটা আমি ফুর্তি লাগে কইরাম আর কি। আমি তিনটা সুদ করে নাম দিলাম, ফুল ফুল দিয়া যদি পানি খাও তো হবি যাবো মুখজ্জল করি সবাই একটু আসতো নি চিঠিটা কইরা,
যে ও ছুট করে নাম দিলাম ক্লাসের মাঝে ছুটো পালি খাই নিয়ে হবি দিব। এই যে মানুষের আকুতি, মানুষের প্রেম ভালোবাসা, মানুষের সংস্কৃতি ওগুলোর ফুটে তোলার লাগে আমি ঠিকই বা ঠিকই আমি চেষ্টা করছি। এবং মাঝে মাঝে ও কথাগুলো লেখছি, যেমন ও যে আগে কইছিলাম যে যে আঠা আছে রানি যে তালের গুরু বাই ওল হোম দিয়ে আতার ইয়া খোল জাল্লা গাল পাই, এটা কথা হল আমরা বকিস ভাইরা পাইছো না আমরা গ্রাম অঞ্চলে আলোচনা তাই তো। তো এই বিষয়গুলা, এই শব্দগুলা, এই সিলেটের সংস্কৃতি আমরা বাচ্চা কাচ্চা কিন্তু জানেন না পান না, এগুলার ভাষায় রাখছিল আমি আবার এগুলার ইংরেজিতে আমরা ট্রান্সলেট করছিলাম বইটার মাঝে। তো এই বইটা প্রকাশ হওয়ার পরে প্রধান আলোচক আসলাম মহজুল করিম সব তাই না অসুস্থ, তার লাগে দোয়া করলাম। খুব ভালো একজন জ্ঞানী মানুষ, আমার সিলেট অঞ্চলের একজন নাম ভরা মানুষ, গুণী মানুষ, তান যে একটা প্রতিভা আমি মুগ্ধ। তো মফজুল করিম পাশে আমি ও বইটা হইরা মানে সিটিও হল হইরা তাই খুব মুগ্ধতা প্রকাশ করছিল হইরা আবু সিবিএন চৌধুরীর সুন্দর করে ফুটে তুলছেন সিলেট অঞ্চলের সাহিত্য সংস্কৃতি যেটা লাগে। তো আমিও ও ক্ষেত্রে আমি আমি মনে করি আমি কোনো বড় লেখক নয়, তোমার কিছু জানো না, আমি বড় সাংবাদিকও নয়, আমি এটা চিন্তাও করি না। আমি যে সময় যেটা আমি আমি রেস্টুরেন্টের খামও করতাম পারি, স্কুলে শিক্ষকতা করতাম পারি, টেলিভিশনে প্রেজেন্টেশনও করতাম পারি, আমার যে সময় যেটা জেলায় ফুটবলও আমি বালা খেলাইতাম পারছি, ওই 30 টাকা দিয়ে হায়ার হয়ে গেছি বুঝছো নি। এই যে জীবনের বিচিত্র জীবনের এবং সবচেয়ে বড় কাজ করছে আমার লেখনীর জগতে, আমার বাবা একজন খুব নাম করা প্রকৌশলী আছে সিলেট অঞ্চলে, তাই যখন মারা গেলা তখন আমার একটা বিয়োগ ব্যথা আছিল বাবাকে আড়াইলাম। তো মৃত্যুর আগে আমার বাবারে কইছিলাম যে আমার একটা সাইকেল লইয়া দিবা, আমার সাইকেল একটা শখ, আমি কোনো দিন সাইকেল চালাইতাম। তো আমার বাবার মৃত্যুর পরে আমার আব্বা বাবা কইলা যে তুমি যদি স্কলারশিপ পাইলাও যে তোমার সাইকেল দিন। তখন আব্বা মৃত্যু যাওয়ার পরে মারা যাওয়ার পরে আমি ক্লাস 5 স্কলারশিপ পাইলাম। এই যে বিয়োগতা সাইকেলও পাইলাম না, বাবাও পাইলাম না, এই যে গ্রামও বড় রইলাম 5-7 বছর রইলাম মা সারা বাই সারা, এই জীবনের অনেক গাছে ফালে মানে আদর পাইছি দুঃখ আছে সবটা মিলাইয়া আমারে কবিতা লেখাইছে গল্প লেখাইছে। মানে জীবন বিচিত্রা যেটা মানুষের এটা আমি তুলে ধরার চেষ্টা করছি সাজান ভাই, লন্ডন হওয়ার পরে বিভিন্ন পত্র পত্রিকায় বা এমনি এমনি এটা এটা মানে আমারে আমারে মাঝে মাঝে আমি মুগ্ধ করি। পরবর্তী সময় দুঃখ আমি যে লাস্টে একটার পর একটা পদক্ষেপ দিছি, লাস্টে আমি করছিলাম এমনি করে দিন যদি একটা নাটকের লাগে একটা মানে প্র্যাকটিস করছিলাম যে আমি টেলিভিশনে এটা অ্যাডভার্টও গেছি, আসলে আমার পারিবারিক কিছু অসুবিধা আইলো নাটকটাতে আমি বঞ্চিত হয়ে গেলাম। তখন পরবর্তী সময় আমি দেখলাম যে আমার ঘরের মাঝে আমার ছেলেরা বড় হয়েছে, মেয়েরা বড় হয়েছে, আমার বাগনা বাগনি আত্মীয় স্বজন, আমি একটা সংস্কৃতি গিলা দেখ ও আমি বাংলা করে একটা নিজে আত্মাদি বানাইয়া বাংলাদেশে চাইলে টিন টুন দিয়া মানে যত পুরানা লাখড়ি টাখড়ি দিয়ে আর কি এটা আপনারা দেখছেন ইউটিউবে আর কি। তো এটার মূল উদ্দেশ্য হইল সাজান ভাই আজকে আমরা 25 বছর বয়সে কালো আমরা লন্ডন আইছি, মুকিশ ভাই মনে করি আরো কম বয়সে, আমার অলি ভাই আরো কম বয়সে, সাজান ভাই আপনার মনে হয় বেশি 12-14-15 বছর বা 20 বছর হইব। আমরা বেশি সময় কিন্তু আমরা বিদেশ কাটাই না, আমরা বাংলাদেশের আলু তনি, বাংলাদেশের বাতাস তনি, বাংলাদেশের ফেস তনি, বাংলাদেশের জগ্রাফসার তনি, বাংলাদেশের প্রেম ভালোবাসা তনি আমরা 40-35 বছর ধরে বঞ্চিত। এবং আমার ছেলেমেয়েরা কিন্তু ঠুটিলি ফান না, আমি গতদিনে প্রোগ্রামে মিডিয়ার প্রোগ্রামে কইছি যে আমার ছেলে যদি ভুট খিচড়া খাইতে পারে, আমার মেয়ে যদি খিচড়া খাইতে পারে, চাকনি খাইতে পারে, মাছের চাকনি খাইতে পারে, সেনে আমার ছেলে মেয়ের ভিতরে বাংলা সাহিত্য সংস্কৃতি সিলেটি ভাষা থাকতো না। এই এইটাই হলো মেয়ে নাকি আজকে কথা কইরাম আমরা, কিন্তু গোরের মাঝে সবই সিলেটি মাত্র। আজকে অলি ভাই ইটালি আইসন তার ছেলেরে দেখা সিলেটি ভাষা শিখে, এটা সেনে এটা মার ভাষা প্রাণের ভাষা, কিন্তু আমরা 1/3 নইলো একটা অংশ আমি জানি না মুখিস ভাই হইতে পারবা, আমরা বিরাট একটা অংশ আমরা সিলেটি আমরা আড়াই গেছি। এটার আগামীতে আমি জানি না আমার কি তুলবো, আমার কিছু লাগে যে আমরা আইডি থাকবো কিনা সম্ভাবনা আছে। এক সময় আমরা আসলাম অলি ভাই সাজান ভাই আমি আবু সিবিএন চৌধুরী আমার জগন্নাথ তানার মানুষে ইয়াং যখন আসলাম 100% লিখেছি, কিন্তু আমি বল গেলাম আমার পরিবারের একটা ঐতিহ্য আসলে আমার বড় ভাই টিচার আসলাম আমার বাবা প্রকৌশলী আসলাম 100% মানুষ এসেছি সিলেট শহরের 100% মানুষ কিন্তু এখন আমি দেশে গেলে সেও চিনে না, চিনার কথাও নাই কারণ যাইরাম 60-70 লাগে গরম হইলে বৈতাকি গরম ঠান্ডা হইলে ওই গরম বৈতাকি সেই লোক যোগাযোগ না। সিলেটের বাতাস ও সংস্কৃত আল্লাহ মনে করে 50% উঠাই নিয়েছে নাকি কারণ হি মনের মানুষও পড়ে গেছেন সিলেটের ভিতরে যারা আছে তারা আমি সরি হইলে কারণে সিলেটের কদর জানে না। আজকে হইতা হইতাম আজ সুলেমান হলো প্রোগ্রাম করতাম আমার ফুফুতো ভাই বরুদ্দিন চৌধুরী আপনারা ছিলেন ইতিহাস বেত্তা তাই না আঞ্চলিক মানে নাগরী লইয়া কাজ করতাম আমার ফুফুতো ভাই, আমরা অনেক অনুষ্ঠান করছি অনেক প্রোগ্রাম করছি অনেক সিলেটি ভাষা লইয়া আলোচনা করছি, তারপরে সৈয়দ মোস্তফা কামাল আমরা তাঙ্গে লইয়া প্রোগ্রাম করছি আরো অনেক কবি আমার ফ্রেন্ড সেলিম মোবাইল গতদিন আমি গেছিলাম আমার 3টা বই প্রকাশনা বিচার আয়োজন করছি। আমরা এখন দেখলাম সিলেটের মাঝে এই সংস্কৃতির মানুষও নাই এবং এই যে প্রেম ভালোবাসা সুয়ার্য একজনে লইয়া যে বাচ্চা আছে একটা মুখিস ভাই আমরা খাই খাম বইয়া কুড়াল মাঝে আইও ওগুলো মিলে খাই নাই এই যে একটা মায়া মমতা আইও এর ফলে বাবির খাফর ধরলাম 10 টাকা খাইবার লাগি শাশির খাফর ধরলাম 10 টাকা খাইবার লাগি এখন
দরজা লাগাইতে দেখার আইন তো সকাল 10টা 11টা বারোটা বলতো, মানুষ উঠে 11টা 12টার সময়, আগে ফজরের আগে উঠা লাগতো, গরুর ডাকে উঠা লাগতো, খাওয়ার ডাকে উঠা লাগতো, মসজিদের মসজিদে আজান দিরা নামাজ পড়া না পড়া উঠা লাগতো, বাড়ির আপনার গরুর সেনার গ্রানে স্কুলে আইবার সময় হয়তো গাই লিয়ে দিতাম, আইবার সময় বুট খান্ত রাস্তা খেলের ঘরে মাঝে খেলার স্কুল শেষ হয়েছে না ফুট খেলা লাগবে। এই যে কত সুন্দর একটা সংস্কৃতি আছে, আমরা প্রেম আছি, ভালোবাসা আছি সিলেট অঞ্চলের, এটা তো মুকিশ ভাই কাছে জানবো আরো, এটা তো আরেই যার আসলে মুকিশ ভাই আমি পরে আইবো আপনি খুব কাছে। সাজন ভাই আমি আর যাইতে আমার একটু দেন একটা প্রশ্ন করছে ওটা কই আমি একটু বিদায় দিই, মুকিশ ভাই এমন সময় দিবা আপনার আরে অসুবিধা নাই অলি ভাই, যে আমি একটা প্রশ্ন করছিলাম যে ওনে যেহেতু আপনি ইতালিতে আছেন এবং ইতালি একটা গুরুত্বপূর্ণ সংগঠনের সভাপতিও আপনি, যে ওনে একটা ইতালি একটা ওয়ার্ক পারমিট লইয়া দেশে দেখা যায় অনেকে কিন্তু প্রতারণা করেন, তো আপনি যেহেতু মেইন জায়গাতে আছেন আপনার কাছে আমরা অনেক কিছু জানতাম পারবো, আমি ও ব্যাপারে আপনি সামান্য যদি আপনি আমরা তথ্য দিতা অনেক বিবাহ সকলে আইসু দেখলা অনেক, এবং আপনাইতে কোনো সহযোগিতা করানি বা আপনাইতে কোনো ভূমিকা পালন করানি ও ব্যাপারে একটু সামান্য কিছু হোক আপনি প্লিজ। আসলে এই ব্যাপারে আমি করবো, কারণ আমি দেখা গেছে যে ওই দেশের প্রশাসন লগে বা সরকারি ভাবে অনেকটা জড়িত বা মানে খাম কাজ নেয়া, যেমন আমি দীর্ঘ 99 থেকে 2018 সাল শেষ পর্যন্ত 19 পর্যন্ত আমি ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে একটা কোম্পানিতে কাম করছি, এখন করোনার কারণে এই কোম্পানি অনেকটা স্থগিত আকারে রাখা হয়েছে, যার কারণে আমি এক্সট্রা একটা কাম করি আর এই দেশের সরকারি হোম মিনিস্ট্রির অধীনে, যেটা হইলো এখানোর আমরা বাংলা ভাষাভাষী যারা তারা যে এখানো পলিটিক্যাল কেস মার হইন বা কেউ হসপিটাল ভর্তি হয়েছে বাংলা ইটালিয়ান ভাষা ভালো করে বুঝেন না, কেউ দেখা গেছে বাংলাদেশ থেকে কেসের অনেক ফাইলপত্র আনে, এই ফাইলপত্র গুলা কন্ট্রোল করা হিসাবে হোম মিনিস্ট্রির এই যে একটা কাম করি হিসাবে সরকারের যে ভিতরে যে কিতা হর না হর বা কতটুকু হর বা আমরা গেলে যে সময় ডিউটি দেখা গেছে যে একটা দুইটা কেস লো যাবো আমরা পুরা দিনও যায় হতে এক দুই ঘন্টার খাম আর বাকি সময় আমরা এই কথাও আলোচনা করিয়া সময় কাটাই, তো বিশেষ করিয়া এই ইটালি স্পন্সার যে একটা আর এই ওয়ার্ক পারমিট দুইটা কোয়ালিটিতে দিছে আর দুই কোয়ালিটি বাংলাদেশের সবসময় ইটা ইটালি দেয়া আর কিন্তু বাংলাদেশ দুই নম্বর করার কারণে বাংলাদেশও অনেক সময় অন্যভাবে করার কারণে বাংলাদেশ দীর্ঘ 8 বছর বন্ধ আছে, 8 বছর পরে ব্ল্যাকলিস্ট থাকি বাংলাদেশের নাম বাংলাদেশ পাকিস্তান মরক্কো তিন দেশের নাম ব্ল্যাকলিস্ট আছে, বর্তমান প্রধানমন্ত্রী যা আছে প্রফেসর জোসেফ কন্তে বিচারা খুব কিন্তু একজন দেশপ্রেমিক এবং সামাজিক এবং একজন দক্ষ প্রধানমন্ত্রী ইটালির একজন প্রফেসর, তার কারণে যার কারণে সবকিছু মানে একদম সহজ করিয়া দিয়া দিছে যে বাংলাদেশ থেকেও মানুষ আইব, এবং এখানে মূল ব্যাখ্যাটা হয়েছে বিশ্বের 17টা দেশ থেকে মানুষ আইবা আনবো তারা শ্রমিক আনবো 31,550 জন, এখন দুইটা কোয়ালিটি, এখন 31,550 জনের মাঝে বাংলাদেশের হিসাব বলে দেখা যায় বাংলাদেশও 2,200-2,300 মানুষ বাংলাদেশ থেকে আইতে পারবো এর সর্বোচ্চ, আর এর মাঝে দেখা গেছে যে 17টা দেশ অনেকটা ধনী দেশ আছে এরা অত স্পন্সার নিয়ে বা ইউরো পাওয়া লাগে অত পাগল নাই, এদিকে দেখা গেছে যে বাংলাদেশের কয়েক লাখ জমা পড়ছে যেখানো আইতে পারবা 2,000 থেকে 2,500, এখানেও কয়েক লাখ বাংলাদেশি মানুষের কাগজ জমা হয়েছে, এখন অনেকে দেখা গেছে যে জমা দিছে জানেও হইতো না সবকিছু হইতো না, এখানেও যারা আছে ইটালির যারা আছে যে একটা দলালি যেটা কয় আমরা সিলেটি ভাষায় দলালি করা দেখা গেছে যে 1,00,000 করে লইছে যে ভাই না হইলে তোমার খরচর 50,000 আমি কাটিয়ে রাখবো 30,000 কাটিয়ে রাখবো 6 মাস বাদে তোমার জানাইমু, আসলে জিনিসগুলো অনেকটা ভুয়া, অনেকে এটা কম্পিউটারও আমাইয়া অনলাইনও আমাইয়া মিনিস্ট্রি এটা হোম মিনিস্ট্রি থামাইয়া ফাইলও আমাইয়া নামটা ভুয়াই একটা রিসিপ্ট দিয়া দিতে পারে, এর লাগি যারা জমা দিছই যারা অনেকে রিসিপ্ট পাইছেন বাংলাদেশও বইয়া 1,00,000 টাকা দিয়া রিসিপ্ট পাইছই রিসিপ্টটা ইটালি হোম মিনিস্ট্রি কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হইলে একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর মালিক পক্ষ যে যে মালিক পক্ষ জমা করছে মালিকের আইডেন্টি কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট মালিকের ডেট অফ বার্থ লাগবে, তখন জিনিসটা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করি অন্তত এইটা শিওর হইতে পারবেন যে জমা হয়েছে কি হয়েছে না, এখন দেখা গেছে যে হাজার হাজার মানুষ আপনার কাছে ফোন দেয়
থামানি যায় না যে সাইটটা দেওয়া আছে, এর লাগি সবে কন্ট্রোল করা লাগি। এবং যে জমা হয়েছে আমি কইমু যে 101% কইব, আর বাকি কারো রইতো না। এটা খুব রিস্কি, মানে আমেরিকার লটারির চাইতেও বেশি হয়ে গেছে ইটালির ব্যাপারটা। যেমন আমেরিকার লটারি তো শত না হয় দুইজন হয়, কারণ একজন হওয়ার সম্ভাবনা খুব দেখো প্রায় 2.5 লাখ কাগজ জমা হয়েছে, স্পন্সার জমা হয়েছে, আইবা মাত্র 2,000 থাকি 2,500 বা সর্বোচ্চ আইলে 3,000 যে হিসাবটা আছে। এর মাঝে দুই কোয়ালিটি, এক কোয়ালিটি হয়েছে কৃষিকাজ আর একটা হয়েছে গিয়া ট্রান্সপোর্টার, যারা একটা হোটেল আছে, যারা হোটেলের যে ট্রান্সপোর্টার গাড়ি গুলা এই ধরনের ড্রাইভার, এই কোয়ালিটির যা বাংলাদেশি একজন করে না, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ইটালিতে এলাও নাই, ইউরোপ কোনো দেশেও এলাও নাই, সুতরাং বাংলাদেশি লাইসেন্স এলাও না বিধায় এরা তো অ্যাপ্লাই করতে পারতো না। এখন অ্যাপ্লাই হয়েছে কই, খালি সিজনাল এগ্রিকালচারের, মানে এগ্রিকালচারের যে মানুষ আইবা যেভাবে ঢুকা, যেভাবে যে আপনি স্পন্সারে আইরা 15 লাখ 20 লাখ 18 লাখ, আর আমরা সিলেটি অন্য ডিস্ট্রিক্ট তো দিও না, আমরা সিলেটি অকল যেভাবে টাকা পয়সা দিরা, এর লাগি বাংলাদেশ সরকারও একটা প্রজ্ঞাপন জারি করছে, এখানে ইটালি দূতাবাসও প্রজ্ঞাপন জারি করছে, যাতে সব সতর্ক হওয়া লাগি, দালালের হাতে টেকা না দেওয়া লাগি। এই যে টেকা দিয়া আমি যদি 100 জনের কাছে গিয়ে টেকা নেই, 1 লাখ করে নেই, 1 কোটি টাকা নিলাম, আমি 1 কোটি টাকা নিয়া জমা দেয় না দেয় আপনার রেসিপিটা ধরাই দিলাম, আপনাদের এটা বুঝরা না রেসিপিটা ঠিক আছে কিনা, না বুঝি আমারে দিলা। এখন আপনাদের শর্ত আমি যদি না হইলে আপনার 50,000 রাখি, আমি খরচর 50,000 খাটাই আপনার 50,000 দিব, তার মানে আমি যারা 100 জনের কাছে কিনে 1 কোটি টাকা নেই, আমার তো 50 লাখ টাকা এমনিতেও লাভ। এর লাগি সব সতর্ক ভাবে যার আত্মীয় স্বজন আছে আর যারাও কাগজ জমা দিচ্ছে, দালালরা একটা রিসিপ্ট দিছে, এই রিসিপ্টটা লোকে কইলে মালিকের একটা ডকুমেন্ট দেওয়া লাগে সবে, যারা দেখা অনেকে আমার প্রশ্ন করছেন, সব দর্শক হলো লাগে আমি কথাটা কইলাম, যে দর্শক হলে যারা আমার অনেক সময় প্রশ্ন করেন, আমি আজকে লাইভ কইলাম, আপনারা সবে মালিকের একটা ডকুমেন্ট লইবা, ডকুমেন্ট লইয়া আমার কাছে পাঠাই, আমি কটল করে কইম এটা জমা হয়েছে কি হয়েছে না আমি কইতাম পারবো, কিন্তু খালি রিসিপ্ট দিলে কটল করা সম্ভব না। ধন্যবাদ ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠানের লাগি খুব ভালো লাগলো শাহজাহান ভাই, সুফিয়ান ভাই সাথে ডাইরেক্ট আমার পরিচয় নাই, ইনশাল্লাহ পরিচয় হইব, সবসময় লগ্ন নাওয়া দাওয়া আছি, ইনশাল্লাহ হইব। আর মকিশ ভাই লগে একবার দেখা হয়েছিল, মাত হয়েছিল মকিশ ভাই সঞ্চালনা একটা অনুষ্ঠান, দুই কথা কওয়ার সুযোগ হয়েছিল, আর শাহজাহান ভাই লগে দেখা হয়েছিল, ইনশাল্লাহ আরো কথা হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে হইব। আমি আমার বহির বিশ্বে আর বিশেষ করে যাওয়ার আগে একটা অনুরোধ, আমরা যারা আছি আপনারা আছেন, আপনারা লেখালেখি অনেক ক্ষমতা আছে আপনারা লেখা, আপনারা এই তিনজনও লেখেন, একটু সিলেট নিয়ে লেখবা, সিলেটের যে আমরা সুফিয়ান ভাই যে কথা বলছেন, সিলেট আর এখন আমরা সিলেট রয়েছে না, যে সিলেট ও গর্ব করি আমরা আসতাম, সব শান্তিতে আসতাম, ডিও করতাম খালিঘাট, আমি আটিয়া যাইতাম স্কুল ডিও করতাম ওলান যাইতাম, আজকে আর এই পরিবেশ নাই, ই সিস্টেম নাই, দেখেন সিলেটের মতো জায়গা যে সিলেট রাজনত্তা রায়হানত্তা খাদিজার এমসি কলেজের ভিতরে আর কুবানি, এমসি কলেজের ঘটনা, এমসি কলেজ জ্বালানি একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, আজকে কোনো বিচার নাই, কোনো বিচার নাই। আমি রায়হানোর মারে টেলিফোনে মাতিছি, রায়হানোর মারে কইছি আপনি রেবর নম্বর নেই, রেবর প্রধানের তার লগে আমি মাতছি, কইছি আপনারা রেবর আতো কেসটা হ্যান্ড ওভার করেন, বুঝিস বুঝিসর বিচার কেমনে করবো। অনেকে কয় সরকার দোষ, এটা সরকারের দোষ না, সরকারের দোষ নাই, সরকারের কোনো দিও নাই, পুলিশ সব সময় পুলিশের সাইটেই থাকবো, ফাঁসি আগলে কোনটা রিমান্ড নিছে, আপনি মুখে জিজ্ঞাসা নকলটা কই নিছে, পুলিশের রিমান্ড নিয়ে 7 দিনে কোনটা বার করতে পারছে না, এর লাগে সিলেটের প্রতি সিলেট নিয়ে একটু আপনারা বেশি বেশি লেখালেখি করবো, আর আমরা পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা করিয়া যাই, ভবিষ্যতেও করবো, যতটা রিক্সও থাকে না, মানে কোনো রিক্সর দিকে না থাকাই আমরা করিয়া যাই আর করবো, সিলেটে লাগে করবো, আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই, রাজনৈতিক কোনো বাধা আসিলের কোনো সম্ভাবনা নাই, যতটুকু সিলেটে লাগি মরার আগ পর্যন্ত সিলেটে লাগি, সিলেট যেখানে আছে এখানে সিলেটে লাগে করিয়া যাইবো। ধন্যবাদ শাহজাহান ভাই, ধন্যবাদ আমার অভিজ্ঞতাতে নেই, বাংলাদেশ রাজনৈতিক ভাবে ফেইলার হয়ে গেছে, বাংলাদেশ বাইয়ে বাইয়ে সম্পর্ক নাই, কত হলো মেইন খারাপ,
সামাজিক সংগঠন হল বাছাইয়ের আছে বাংলাদেশে, আপনি সামাজিক সংগঠন ইটালি থাকা কিনা আওয়ামী লীগ বুঝি নাই কেন, বিএনপি বুঝি নাই কেন, জামাত বুঝি না, আপনি বাংলাদেশি মানুষকে কিলা হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে এখানে সহি ভাবে ক্লিন ভাবে ওভাবে সংগঠনটা চালাই দেন জানো না, আমরা বুঝিয়ে দেই আর আমরা বুঝিয়ে দেই আর আমরা এপারে ও আশা পুরো বাংলাদেশও গেটার ছিলে ডিপিএ যেভাবে করিয়া দাও দালালাবাদ অ্যাসোসিয়েশনও পুরো বাংলাদেশও আমরা করিয়া গেছি তাই আর জামাত বিএনপি বা আওয়ামী লীগ বিএনপি এইগুলা খুব কমই মাইর, কিন্তু দেখা গেছে প্রশাসনিক ভাবে আমরা অনেক সমস্যাও। ধন্যবাদ ইনশাআল্লাহ। আমরা যেহেতু সাবজেক্ট ভিত্তিক আলোচনা করলাম, এনিওয়ে পলিটিক্যাল ইস্যু না নাই বলা, বাট হইল যেটা যে সিলেট কিন্তু অন্যান্য জেলা থাকি সিলেট বিভাগ রাজনৈতিক ভাবেও আমরা কিন্তু খুবই ভালো অবস্থানও আছি, যে যেটা শামীম ভাই হইয়া গেলা যে আন্তরিক একটা পরিবেশ আছে আমরা ওটা দৌড়িয়ে রাখতাম, এবং রাজনীতি সংস্কৃতি আর আপনার সামাজিক কর্মকাণ্ড হুকা সব কিছুর পিছনে কিন্তু মূল চালিকা শক্তি কিন্তু হইলো রাজনীতি, এবং এই রাজনীতির যত চর্চা হইব রাজনৈতিক কর্মকাণ্ড যত সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা হইব তত দেশ জাতি সমাজ আগুয়ে যাইব। আমরা বিতর্ক তোমার দরকার নাই, আমরা পয়েন্ট আউকা। থ্যাংক ইউ শামীম ভাই, ধন্যবাদ। আমরা বিদায় দিলাই আর ইনশাআল্লাহ আমি যে আবার আপনার লগে দেখা হইব আর বালা তাওকা আপনি আমরা লাগে জড়িত হইছেন হরি, থ্যাংক ইউ ইনশাআল্লাহ আবার দেখা হইব। আমি যাই আর কি মনসুর ভাই গেছে, মনসুর ভাই আপনি ব্রিটেনও বাংলা স্কুল যে কার্ডিফ একটা বাংলা স্কুলের লগে আপনি জড়িত দীর্ঘদিন থেকে আপনি এগুলো জড়িত আছেন, এবং একটা শহীদ মিনার করা হয়েছে আমার মনে হয় অনেক বড় বৃহৎ শহীদ মিনার ইউকের মাঝে, যে আপনি ই ইনভলভমেন্ট খিলা হয়েছেন এবং ও দুইটা প্রতিষ্ঠান সম্বন্ধে আপনার বক্তব্যটা তুলিয়া দরকার প্লিজ। ধন্যবাদ জনাব সুপ্রিয় উপস্থাপক, এবং আমরা অল স্কয়ার আবু সুফিয়ান চৌধুরী খুব সুন্দর আলোচনা করছেন, ধন্যবাদ। এবং ইটালির শামীম ভাইও আলোচনা করি গেছে। আমি আসলে আপনারা আগে কইলাম না যে নিয়ত করছিলাম, কিন্তু ইনো আইয়া তো ওই যে দেখি স্বর্গে গেল ডান বাঙ্গে, ইনো আমার মুরব্বিয়ান বা আমার ফ্যামিলি এবং আমার সবকিছু কর্মকাণ্ডের লগে আমার চাষা বা বিটেনও আমার বাইয়াইন। আমি কিন্তু এ পর্যন্ত যত কর্মকাণ্ড করলাম পারিবারিক থেকে আমার স্ত্রী বড় হোক আমার বাচ্চা দুইজন, এখন আমার বড় ছেলেসও বাচ্চাইন বা আমার বাইয়াইন, এই যে ফ্যামিলিগতভাবে যে আন্তরিক সাপোর্ট, আপনি যে কোনো কাজ আপনি করেন না কেন ফ্যামিলির সাপোর্ট ছাড়া আপনি আগুইতে পারতা নাই। তো যাই হোক আমি সবার কাছে কৃতজ্ঞ। বার জিনিসটা হলো যেটা আপনি প্রশ্ন করছেন, বাংলা স্কুল কিন্তু আমরা মুরব্বিয়ান হলে প্রতিষ্ঠা করছেন 1981 সালে এই কার্ডিফ ফয়লা বাংলা স্কুল প্রতিষ্ঠা করছেন, তাই না? আমরা আমাদের নাই আলা সুরুক মিয়া সাহেব, দোয়া করি আল্লাহ তান্ডে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আবার প্রতিষ্ঠাতা কালীন সভাপতি সুরুক মিয়া সেক্রেটারি, সভাপতি আলা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, তাইনো অসুস্থ হলে দোয়া করবো আল্লাহ তান্ডে সুস্থতা এনায়ত ফরমাইতা। এছাড়াও আরও যারা শুরু থেকে জড়িত আসলা সবর প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমি ইনো আবার বাদ থাকি কিন্তু যখন ওয়াইসি এর ফোর থাকি বাংলা স্কুলের লগে জড়িত, এই যে জয়েন্ট সেক্রেটারি হিসাবে মেম্বার হিসাবে পরবর্তীতে সেক্রেটারি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছি, এবং এই যে মাঝে মাঝে যখন স্যার হল মিলে না তখন টিচার হিসাবেও মাঝে মাঝে ফ্রি সার্ভিস দেওয়া লাগছে, সব কিছু মিলাইয়া ইনো আমরা বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি এবং আমরার ঐতিহ্যরে এবং নবপ্রজন্ম সন্তানদের সামনে বাংলা ভাষার সম্যক ধারণা প্রদানের লাগি এই বাংলা স্কুল খুবই গুরুত্বপূর্ণ। এবং শাহজালাল বাংলা স্কুল কার্ডিফ প্রথম দি রৌত বাংলা স্কুল আসিল, পরবর্তীতে নাম চেঞ্জ হইয়া শাহজালাল বাংলা স্কুল, শুরু থেকে এখন পর্যন্ত খুবই ভালোভাবে চলের, যারাই এটার পিছনে কাজ করিয়া গেছেন খোল্লা, বর্তমানেও যারা দায়িত্বে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি এজ এ ওয়ার্কার হিসাবে কর্মী হিসাবে তারার লগে আসি, যদিও আমি সেক্রেটারি বাট আমি কর্মী হিসাবে তারার লগে এখনো আসি। আর আপনি যেটা কইছেন শহীদ মিনার, এটা আপনারা হলেই জানেন যে কার্ডিফও শুধু নাই ব্রিটেনও নয় বহির্বিশ্বে এই প্রথম একটি শহীদ মিনার ডিফারেন্ট নামে ডিফারেন্ট ওয়েতে আমরা করছি, নামটা দিছেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট এই নামে তথা শহীদ মিনার এই নামে এই প্রজেক্ট আমরা 2013 থেকে আজ 13-14 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল
এই কমিউনিটি সবর অক্লান্ত পরিশ্রম ওর ফসল, এবং আমরার এই কমিটির চেয়ারম্যান আনোয়ার আলী সাহেব এবং আমরার কাডিফর প্রথম কাউন্সিলর শেরুল ইসলাম, পরবর্তীতে এই প্রজেক্টের অন্যতম মূল উদ্যোক্তা দেলোয়ার আলী কাউন্সিলর সহ আমি যেহেতু সেক্রেটারি, এমনার লগে কিন্তু আপনার যারা ফাউন্ডার ট্রাস্ট কমিটি, সবর নাম আমি লড়াম না, প্রোগ্রাম লাম্বই জীব, এবং এই কমিটির যারা অক্লান্ত পরিশ্রম করছে, এরার এই পরিশ্রমের কারণে যারা লাইভ মেম্বার, যারা নর্মাল মেম্বার এবং যারা ফ্রেন্ডস অফ মনুমেন্ট হিসাবে অর্থ দিচ্ছেন, এই অর্থটা কিন্তু লোকেলি বিচেন থেকে আমরা কালেকশন করছি। এবং বিশেষ করে সরকারের ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার এবং বর্তমানে শিক্ষামন্ত্রী দীপুমণি সহ তারার অক্লান্ত পরিশ্রমে, এবং আমরা সাইদা মুনা তাসনিম আর এক্সেলেন্সি এরার অহলরি প্রচেষ্টায়, এবং ব্রিটেনের যেহেতু ক্ষমতাসীন দল যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ স্বরূপ, আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অনেকেই আমরা লগে এই প্রজেক্টের লগে জড়িত, এজ এ ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সবর প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা আমার কোনো ক্রেডিট নাই, এটা কমিউনিটির অগলোর ক্রেডিট, এবং সর্বোপরি সরকারের পক্ষ থেকে একটা বড় অ্যামাউন্ট দিয়া মাননীয় প্রধানমন্ত্রী আমরা সহযোগিতা করার কারণে এই প্রজেক্ট করতে আমরা সক্ষম হয়েছি। আপনারা অনুরোধ করবো, অনেকে ভিজিট করে গেছেন কোভিড-19, এখন আগামীতে এই মহামারী যাওক, আপনারাও আইবা, আইয়া কার্ডিফ ভিজিট করবা, খুব সুন্দর একটা শহীদ মিনার হয়েছে, এবং এইটার ফসনে পিছনে শুরু থেকে এ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করছেন সম্পূর্ণ ক্রেডিট হইল তারার, আমার কিচ্ছু নাই, আমি এজ এ ওয়ার্কার, এই হইল কার্ডিফর শহীদ মিনার। পাশাপাশি যে প্রশ্ন আপনি করছেন কমিউনিটির, আমরা এই যে কোভিড-19 আপনি উনিয়া খুশি হইবা যে আমার মাধ্যমে নয়, আমার সহযোগিতা এবং আমি কাম করছি এজ এ ওয়ার্কার হিসাবে, আমরা 11টি প্রজেক্ট বাস্তবায়ন করছি দেশ এবং ইনো ইনো, আমরা মানুষের বয়স্ক এরার গেছেও আমরা খানি ফসাইছি, বিভিন্ন স্টুডেন্ট হল বিভিন্ন সমস্যা আসলা এরারও আমরা আর্থিকভাবেও সহযোগিতা করছি, তারা রেকমেন্ডেশনের ব্যাপারেও বাংলাদেশি যারা তারারও আমরা সহযোগিতা করছি, এবং আপনারা উনিয়া খুশি হইবা যে চ্যানেলসের মাধ্যমে FEED 5000 পাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটার মাধ্যমে আমরা 8209 pounds 60 pence এবং এর পরবর্তীতেও আমরা আরো 9টি প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতাম পারছি, এবং ইতিমধ্যে আপনি উনিয়া খুশি হইবা হবিগঞ্জ আমরা একটা মেয়ে ইলেকট্রিক শক্কা ইয়াপ দুটা ফাও খাটি লেগেছে, জ্বলি গেছিল ফাও খাটার কারণে, এই মেয়েটা লাগে আমরা পাওয়ার টু বি সিলেটি থাকি 5 lakh টাকা গত হপ্তাহ দিছি, এবং আর একটা প্রজেক্ট লইয়া আমরা কাম করলাম, আপনারা উনিয়া খুশি হইবা যে রাজনগর মলিবাজারের একজন বাচ্চা স্কুল কলেজ ছাত্র ক্যান্সার রোগে আক্রান্ত, চ্যানেল এসে কালকেও নিউজ দিছে, তার লাগিয়েও আমরা বিভিন্নভাবে 18 lakh টাকা আমরা কালেকশন করতে সক্ষম হয়েছি, এবং চ্যানেল এসে আগামী December 25 লাইভ হইব। আমি সবরে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করলাম কমিউনিটির যারা দেশে বিদেশে এই প্রজেক্টও আপনারা সাহায্য করবা, আমরা কিন্তু সিলেটি যারা, আমরা কিন্তু খালি সিলেটি লাগিয়ে কাম করি না, আমরা সিলেট আমরা হৃদয়ে, আমি কিন্তু হজাগ সফন দেখি সিলেট মলিবাজার আমার বাড়ি আমার বাংলাদেশ, আমি কিন্তু গুমর মাঝেও সফন দেখি বাংলাদেশ, এবং আমি বাংলাদেশের যখন কোনো ভালো খবর উনি তখন কিন্তু আনন্দে আমার আমরা যারা মানবিক যারা দেশ লইয়া চিন্তা করেন ওগুলোরই অন্তর কিন্তু আনন্দ বড়ি যায়, আর যখন কোনো দুঃসংবাদ উনেন তখন আমরা সব আমরা অনেকেরই অন্তর খান্দে, যারার অন্তর খান্দে এরাই দেশের লাগে কাম করবা, যারার অন্তর খান্দে আবু সুফিয়ান চৌধুরীর মতো আনোয়ার সাজানোর মতো এরাও সিলেটি হিসাবে সিলেটি লইয়া খোতা হইবা, সব সিলেটি তো খোতা হইন না, যেটা আপনি দেশও কইছেন এই ঐতিহ্য ফিরাইয়া আনতইব, সেনে আমরা মানুষ এখন 12টা মতো ঘুমাইব, হারা রাইত ফেসবুক ও ইন্টারনেটও থাকে, হারা দিন ঘুমায় ওতে দিন কেমনে যায় হইতে পারে না, দেশ সম্বন্ধে জানতে হইব, নিজের হ্যারিটেজ নিজের ঐতিহ্য সিলেটের যে ঐতিহ্য এটা আমরা দরিয়া রাখতে হইব, যার দরুন আমরা সিলেটি ভাষার আজকের এই প্রোগ্রামে আমি জালালাবাদ টিভিরে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, এই পর্ব 1 আজকে শুরু হয়েছে, আপনি কন্টিনিউ করুক আমরা আপনার লগে আসি, এবং সিলেটি ডায়লগ সিলেটি ভাষা খালি গড়ো চর্চা নাই, এখন যেহেতু ডিজিটালাইজের এই যুগ আমরা যেহেতু ভার্চুয়ালভাবে মিটিং করতাম পারলাম, আমরা ওয়ার্ল্ড ওয়াইড লেখার মাধ্যমে তো সলের সিলেট নাগরী এই ভাষা আমরা স্বতন্ত্র একটা
এই বাসা পর্যন্ত রয়েছে। এবং আমি যে ওয়েলস কার্ডিফ থাকি, কার্ডিফেরও আমি কিন্তু সৌভাগ্যবান যে জায়গাতে আইসি, লন্ডন থাকলে এখন হইতাম পারলাম, মানে কার্ডিফ থাকায় কিন্তু আমি হইতাম পারলাম। কার্ডিফও কিন্তু একটা স্বতন্ত্র ভাষা আছে ওয়েলস, ঠিক ওভাবে সিলেটি হিসাবে নাগরীও আমরা সিলেটি একটা ভাষা আছে। আমি কিন্তু ডাবল ভাবে সৌভাগ্য, বাড়ি আমার মলিবাজার খসুয়া কোদিয়া, আমি ব্রিটেনের কার্ডিফ আইয়া আমার আবাস, এটাও আমার কোদিয়া। আমি মনসুর ভাইয়ের লোক একটু শেয়ার করতাম সাইরা, আমার একটা পাখি দিয়ে একটা কথা গেছে কি বড় মানে 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 খুব ফলজার মধ্যে ধরছে, যেমন আগের সংস্কৃতি আর এখন সংস্কৃতি আমরা কতটুকু ডিফারেন্ট দেখো। এখন যে 12টা হন তো ঘুমায়, আগে তো আমি করলে ছোট করলাম না, আমি কইরাম আর কি যে আমরা যে আমরা যে মানে ক্ষতি হয়েছে আগের দরকো আপনি বলছেন গ্রাম আমি বলছি গ্রাম। আগে তো মানে গরু প্রত্যেকের বাড়িতে গরু ছাগল আছিল, 10টা 20টা 30টা গরু ছাগল আছিল, পুবর গরু আছিল, বাংলা গরু আছিল, মেসা মাস্টর আসলা, মানে একটা বিরাট একটা সংস্কৃতি, একটা এস্টাবলিশ সংস্কৃতি আছিল যেটারে আমি হইতাম সেটা আমাকে। এখন ওবেলা হোক আর কপালের খালনে হোক এগুলা হরিদার, এবং যারা দেশও আছে এই কদর তারা জানে না, এবং দাঁতের দাঁত তাতে দাঁতের কদর যে বোঝা যায় না, ওলা যারা দেশও আছে দেশের কদর জানে না। আজকে সাধারণ ভাই আপনিও কইরা যে আমিও আমার গলা সুন্দর না, কিন্তু আমি গুমতুনি উঠিয়া সামার টাইম আইতে গান গাই, আমার খাতায় আমার পাতায় আমার কবিতায় তোর কথা মা ও জানতে মা লেখা হয়ে যায় ও আমার দেশ রে। আমি গানটা গাই এবং আমি আমি এনে গাই, আমি দুঃখ গাই, আমি যদি পানি করে এনে পরে বুঝে হইলাম মনসুর ভাই আপনি কথা, আমি সময়টা আমরা নিলাম গিয়ে আমি গ্রাম রে জেলা দেখছি যে আমার আমার না হো এখনো আগন মাসের দানের দানের গ্রান পাই আমি এখনো আমার স্কুলের সামনে দানের গ্রান। অত মারা দো হইতো, অত গরু লইয়া পরিবেশনা হইতো, ফুটবলের মাঠে ফুটবল কটা 4টা 5টা টিম আছিল, এত সুন্দর একটা পরিবেশ আমার গ্রাম। আমার তো মনে হয় না ওয়ার্ল্ড লইলা আসল কইরা বাংলাদেশের গ্রাম হলের যে পরিবেশটা আছে, যে সংস্কৃতি আছে চদ্দুর শহর আপনার সময়ে সময়ে প্রোগ্রাম হল হইতো, মানুষে মানুষের সেতু বন্ধন হইতো। আপনি এদিন হইছেন একটা কথা রাজনীতি, আমি রাজনীতিকে ছুটে করে দেখলাম না, আমি সমাজ সংগঠনের কথা কইলাম। এখনো রাজনীতির মাঝে এক ফ্যামিলির মাঝে দুই সাইড দুই ভাই চারি ভাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের লাগে জড়িত আছে এখনো, এটার অর্থ না মানুষের মেন্টালিটি হয়েছে ভালোবাসার। আমরা যদি ভালোবাসাটাকে বৃদ্ধি করি লাই তা আপনি রাজনীতি চেষ্টা করবো কোনো অসুবিধা না। আমি ছোটবেলার হাউস স্টেট গেছি, আমি দেখছি কত আদর পাইছি। এখন আপনি জানো নি মনসুর ভাই, এখন লন্ডন আমারে আওয়ামী লীগেরও মানুষের খুঁজন, বিএনপির মানুষের খুঁজন, জামাতে খুঁজন, এখানে আমি সবরে প্রাণ দিয়ে ভালোবাসি। আমার কথা হলো আপনার আইডিওলজি থাকতে পারে, আইডিওলজি তুইব আল্লাহরে রাজি খুশি করা এটা তো মেইন, পরবর্তী জীবন মানুষকে সেবা করা লাগে। আমি হিন্দুরে যেভাবে আদর করি, অনেক হিন্দু ক্লাস হইন আমার আমার টাচে, আমি সেখানে আদর করি, এরা অভাব অনটন আছে, এরা একটা সাহায্য সহযোগিতা করা দরকার আছে বুঝছেন নি। এটার অর্থ নাই যে আমার মাঝে প্রেম ভালোবাসা নাই, কিন্তু আমি আবার ইসলামী যখন জানি ইসলামী প্রোগ্রাম করি, আমি আমার সাংস্কৃতিক অনুষ্ঠান চাই আমার কোন যেন আধুনিক গান গাইবালে গাই সেখানে সব থেকে, কিন্তু আমার সাহিত্য সংস্কৃতি আমার 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 বাংলা সাহিত্য সংস্কৃতির অংশ সিলেটি অঞ্চল। অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, চেয়ারম্যান আসলা বেশ কয়েকদিন, এবং ইউকে সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারিও মনে হয় আসলা, যে কোভিড-19 যে আপনারা এই সকল সংগঠন লইয়া যে আপনার যে কার্যক্রম বা দেশ বিদেশে যে সেবা করছেন আপনার বাকি কমপ্লিট হরক প্লিজ। আমি আপনারা ধন্যবাদ জানাই, যেহেতু গ্রেটার সিলেট কাউন্সিল এদেশ আওয়ার ফোর থাকি যে মেম্বার হিসাবে আমার যাত্রা শুরু কার্ডিফর জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি থেকে চেয়ারম্যান 93 থেকে এ পর্যন্ত সেন্ট্রালি মেম্বার থেকে শুরু করিয়া ডিপার্টমেন্ট মনে হয় কোনোটা বাকি রয়েছে না, ইন আনটিল জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত ভারপ্রাপ্ত সেক্রেটারি, এর উপরে আর উঠতাম পারছি না, উঠারও দরকার নাই। আমি এজ এ কর্মী হিসাবে আমি নিজে গ্রেটার সিলেট, আমি এই ওয়ার্ডটা কই যে গ্রেটার সিলেট আমরা প্রাণের সংগঠন, এই প্রাণের সংগঠনের এজ এ কর্মী হিসাবে শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন টার্মে দায়িত্ব পালন করছি, এবং এখনো যদি এবারকু টার্মও যদিও দায়িত্ব নাই, এরপরেও কিন্তু অন্তরে গ্রেটার সিলেট যে কোনো কর্মকাণ্ড এই কোভিড-19 বর্তমান কমিটির নেতৃত্বে এই ব্রিটেনও যথেষ্ট প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে, দেশের সাইড জেলা তো চ্যানেলসর মাধ্যমে এই ফান্ড রাইজ রাইজ করিয়া সিলেটের বাইরেও বিভিন্ন প্রজেক্ট গ্রেটার সিলেটে বাস্তবায়ন করছে এই কোভিড-19। আমি যেটা মনে করি যে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে যেভাবে আমরা কাম করলাম, আর একটা বড় কাম আমরা করছি এবার যেটা দেখুক, এই কোভিড-19 লাস্ট দাফন খাফনও করার লাগি, মার দাফনও
এই দুয়ার লাগি বাফর দুয়ার লাগি আত্মীয় স্বজন আলেওলা দুফন তো আইতে যেন ডরাইছে। এই জায়গা যে অর্গানাইজেশন গুলা বাংলাদেশে কাম করে বিশেষ করে সিলেট বিভাগ এগুলারেও আমরা পেট্রোনাইজ করছি। আমি দুইটা অর্গানাইজেশনের এই যে পেট্রোন হিসাবে ইন্টাগিও আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি, বিভিন্ন জনের থেকে সহযোগিতা করিয়েও দিছি, লজিস্টিক সাপোর্ট পিপি টিপি অক্সিজেন এভরিথিং তারা সহযোগিতা করার চেষ্টা করছি। এই কাজগুলা করার উত্তর যেটা সুফিয়ান ভাইয়া কইয়া গেছেন, সব খাম হইল সদগায়ে জারিয়া আল্লাহরে রাজি খুশি করার লাগে। পলিটিক্সের মেইন সাবজেক্ট তো হইল সমাজসেবা, কিন্তু এটারে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিয়ে তার ব্যক্তি স্বার্থভাবে নিয়া বিভিন্নভাবে এটারে করে অনেকে, আমি কোনো দল হরাম না, বিভিন্ন ব্যক্তি এটার লাগি তারা দায়ী। কিন্তু আমরা যারা খাম করি সমাজ সভা খামর মাঝেও অনেকে দুই নম্বরই করে, যে দুই নম্বরই করে এ দায়ী, কিন্তু যারা বালা খাম করে পলিটিশিয়ান, যারা বালা খাম করে সামাজিকভাবে, যারা খাম করে লেখালেখির মাধ্যমে সাহিত্য অঙ্গন সাংস্কৃতিক অঙ্গন সবরে আমরা স্যালুট জানাই। আমার বক্তব্য হলো ওটা, আমি যখন পলিটিক্যাল বক্তব্য দিব আমি তখন পলিটিক্যাল প্ল্যাটফর্মও দিই, আমি যখন সিলেটের প্ল্যাটফর্মও আই তখন আমি আমার বাড়ির সিলেট এটা হইলো আমার পরিচয়, আমি কোন দল করি এটা আমার পরিচয় নাই। আমি যখন কমিউনিটি ওয়ার্কও আইমু কার্ডিফ শহীদ মিনার করছি আমরা বা অন্যান্য অর্গানাইজেশন করি তখন আমি আমার বাড়ি কই এটা ব্যাপার নাই, আমার বাড়ি হইলো কার্ডিফ, দিস ইজ দ্য মাই মানে আমার পরিচয় আমি মনে করি। তো আমি যেটা আমার যেটা পার্সোনাল অপিনিয়ন হইলো এজ এ কমিউনিটি ওয়ার্কার হিসাবে আমি রিকোয়েস্ট করবো যারা কমিউনিটির খাম করা বিভিন্ন সেক্টরে, আমরা খামটা করতাম আন্তরিকতার সহিত, খামটা করতাম ফি সাবিলিল্লাহ আল্লাহরে রাজি খুশি করার লাগে, মানুষের কল্যাণে খাম করতাম, এবং কতটুকু আমরা করতাম পারতাম জানি না। আমরা বালা খাম যারা করইন এরারও সমালোচনা কিছু মানুষ আমরা করি, কিছু মানুষ আছে এক পয়সা আপনার ইত্য না। আমার এক বদনাম আছে, অনেকে মনে করে মকিসে ফোন করা মানেই কইব পয়সা, কোভিড নাইনটিন ওই নয় মাসের ভিতরে আট মাসের ভিতরে এগারোটা প্রজেক্ট করছি, তো মঞ্চ আমিও দিছি আমার ফ্যামিলি থেকেও দিছি, মঞ্চের কাছেও আনা লাগছে। এখন মঞ্চ মনে করে এবেটা ফোন করলেই কইব গাড়ি, যেহেতু সিলেটি এলেই করামে বেটা, এ বেটা ফোন করলেই কইব খালি পয়সা, যার জন্য অনেকে ডরাই ফোনও ধরে না। আবার যে মানবিক যারা দানশীল যারা আন্তরিক এরা কিন্তু ফোন করিও কইন ভাই প্রজেক্ট করার এবার খুব ভালো আমি আমি দেবো অত টাকা আমি দেবো অত, আমরা যে বিভিন্ন প্রজেক্ট করি মানুষে যাচিও ফোন করেন, এইরকম মানুষগুলারে আমরা স্যালুট জানাই। এবং এইরকম মানুষ যত সমাজে আগ্রহী আইব বালা বালা কামনা করতাম পারবো। আর আমার যেটা হইলো ভাই আমি যেটা মনে করি বাসমুখ হয়ে দিন আমরা অকলেই তো মনে করি, ওটা বয়স তো এখন আমরা পঞ্চাশ ওভার হয়ে গেছে, বাটি হইয়া আরম্ভ হয়ে গেছে, যেহেতু বাটি হয়ে গেছে ওভার হয়ে গেছে অকলরই এক জায়গাটাই আমরা স্টপ হয়ে যাইব যাইতাম কি, কারণ এটা তো মৃত্যু তো মানে অবধারিত একদিন আমরা যাইতাম। ওই বছর আগে তো আপনি উত্তাল তরঙ্গের লাখানি আমি দেখছি পত্র পত্রিকার, আপনার কর্মকাণ্ডটা আসি খুবই বালা, আমি বালা লাগছো এটার তো দশ ভাগের এক ভাগের এনে নাই বয়সের কারণে। এর বাদেও তো মকিজ ভাই যতগুলো সংগঠনের লগে জড়িত, যতগুলো পত্রিকার লাগে জড়িত এবং এটা অনলাইন টিভির লগে জড়িত, আমার তো প্রশ্ন হইল মকিজ ভাই আপনি অতগুলো সংগঠন সমাজসেবা সময় ম্যানেজ করেন কিলা, এবং একটা হইলো একটা জিনিস আপনি ম্যানেজ করেন কিলা, আর একটা হইলো যে আপনার তো আমি ফয়লা কইছি আপনার অনেক পরিচয়, আপনি সুন্দর কলাম লেখেন আমি পড়ছি আপনার, আপনি সাংবাদিক আপনি সংগঠক এবং আপনি রাজনীতিবিদ, আপনি কোন পরিচয়টা মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে আমি ও পরিচয় হইলে আমার ভালো লাগে, মানে কোন পরিচয়টা আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনি ম্যানেজ করেন কিলা পরিবার তৈয়া যে অতগুলো সংগঠন বা অতগুলো সামাজিক কর্মকাণ্ড ব্যাপারে সামান্য হোক প্লিজ। ধন্যবাদ। আমি আমি এটা দোজ ক্রেডিট হইল আমার ফ্যামিলি আমার পরিবার আমার বাইন আমার বই নাই আমার চাষা আমার বাবা নাই দোয়া করবা দুই বছর আগে মারা গেছেন আল্লাহ তান্ডে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমার বাবা আমার মা ফ্যামিলি মেন সাপোর্ট সারা। আমি অনেকে তো হইন মকিজ খারি টোয়েন্টি ফোর খাম করে খাই কিলা, এবং অনেকে মনে করেন ডং করিও কইন আমার বন্ধু বান্ধব, অনেকে মনে হয় দল ফাওয়ারও বেটারে মনে হয় দেশ থাকি, অনেকে আমার বাতিজা রাখেন মসজিদও কইন কিতাব বাতিজা ইতা মনে হইব দেশ থাকি মনে হয় নেত্রী মানে প্রধানমন্ত্রীর নাম কইয়া কইন মনে হয় তোমার মানে আমার তারা অনেকে ডং করি কইন নেত্রী কইন তোমার মা আমার কইন অনেক তোমার মায়ের মনে হয় দিন বন থাকি অনেকে ডং করে। কিন্তু আমরা যারা আপনি যদি খাম করতে চান সদিচ্ছা থাকে ফাইন্যান্সিয়ালি আমি আল্লাহর হুকুমে অনেক আসুন নানি একটা আদিসও আছে নানি যে আপনারে আল্লাহ যা দেন সন্তুষ্ট হইল নিজের গেছে। অনেক মানুষ আছে তার আছে এক টাকা এ চিন্তা করবো আরো কিলা পাঁচ টাকা বানাইতো, অনেক আছে গিডি। আর আমি মনে করি আমার পঞ্চাশ পয়সা আছে
আমি মনে করি আমার পকে তো 10 পি আছে, 1 পাউন্ড আছে, আমি মনে করি আমি 50 পি আছে, আমি মনে করি এটি আমি সন্তুষ্ট। যার ধরুন ফাইন্যান্সিয়াল দিক দিয়া আল্লাহ যতটুকুই রাখছেন আল্লাহর শুক্রিয়া, এবং ফ্যামিলি সাপোর্টের ভাবে দেশ থেকেও যেভাবে চলিয়া ইসলাম ইনো আইও আল্লাহ ওভাবে চালাইরা, ওতেও আমি নেভার কমপ্লেন। বা সবচেয়ে এটা আমার কোনো ক্রেডিট নাই, সম্পূর্ণ ক্রেডিট হইলো আমার পারিবারিকভাবে, সম্পূর্ণ ক্রেডিট হইলো যারা আমার সহযোগিতা করেন, সম্পূর্ণ ক্রেডিট হইলো যারা সবসময় আমার সব কাজত সাপোর্ট করেন, এটা হইলো তার ক্রেডিট। সময় আমি দেই কারণ আমার ফ্যামিলির অকলতা কিন্তু আমার অকলে করি লাইন, যার ধরুন আমি এক্সট্রা সময়টা আমি মনে করি কমিউনিটির লাগি দিলাম, মানুষের লাগি দিলাম। আর আপনি কইছেন পরিচয়, পরিচয় আমি একটাই মনে করি, আমি মানছে যাতে কয় যে মুখী হিসাবে আমি মানুষ হিসাবে থাকতাম চাই। আর আমার পরিচয় আপনি কইছেন সাংবাদিক, আপনি কইছেন কমিউনিটি ওয়ার্কার, বা অনেকে অনেক কিছু কই না মারে, বা অনেকে কই সমাজসেবা কর্মকাণ্ড করি। আমার পরিচয় একটাই আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি যে মকিজ এজ এ ওয়ার্কার, এজ এ কর্মী, যে প্ল্যাটফর্মেই যাই আমি নিজেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এজ এ কর্মী হিসাবে। আমি কাজরে পছন্দ করি, কাজ করতাম চাই, আর এই কাজটা করি অনেকে আমারও সমালোচনা করেন যে বেটা এত কাম করে নিশ্চয়ই কোনো লাভ আছে তার, লাভ বলতে অনেকে ইন্ডিকেট করেন যে লাভ মনে হয় চ্যারিটি টুটি করি, অনেকে মনে করেন অন্তাকি মনে হয় অনেকে তো মনে করেন অন্তাকি মনে হয় সিন্নি উন্নি তোরা নেই, অনেকে মনে করেন যারা আমার প্রপাগান্ডা করেন, যারা অনেক অকল তো আমার পক্ষে নাই, অনেকে আমার বিরুদ্ধেও করেন, অনেকে আমার মায়াও করেন। তো যারা ফিউ পার্সেন্টের বিরুদ্ধে এখন অনেকে মনে করেন এ বেটা চলে গিলা, তো আমি আপনার ওয়ান ইয়ারে খুঁয়া যাইলাম যে চলাটা তো আমি শুরু থেকে এ পর্যন্ত ফ্যামিলির ধারাবাহিকতায় আল্লাহ যেভাবে রাখছেন এত বড় পয়সা নাই, বাট চলার মতো বুঝ আছে এবং খাওয়ার মতো গুরুত্ব আছে যাতে তিন বেলা চারটা ভাত খাইতাম পারি, আল্লাহ খাওয়াইরা আমি সন্তুষ্ট আছি। আর কমিউনিটি ওয়ার্ক করলাম, আমার লাভ একটা, কোন লাভ? লাভটা হইলো যেটা সুফিয়ান ভাইও কইছেন আপনিও কইছেন যে যাতে সৎগায়ে জারিয়া এই খামর পিছনে লাভ হইলো ওটা, ও খামর উচুল্লা যদি আমরা দোড়া খাই, ও জানো দোড়া তো খাই মুই, আল্লাহ দয়া না হলে তো উদ্ধার হইতো নাই, ও দোড়ার সময় যাতে ও খামর লাগি যাতে আল্লাহ দয়া করি আমরা হন আটাইনা উদ্ধার করতে যাতে সুপারিশ হয়, ও হইলো লাভ। ও যে খাম করি ও লাভর লাগি করি, আর কিছু লাগি করি না। আসলে আসলে খুব ভালো লাগে মনসুর ভাই, আপনার সুন্দর লাগছে আপনার একটা জিনিস মাতিলা কাছে সুজার ভাই, সরি আমি আমি মনসুর ভাই মাতিল লগে সাধন ভাই, আমি একটু মানে আবেগ আপ্লুত হই যাই কারণে যে মনসুর ভাইয়ের কিছু মানে কর্মকাণ্ড যেটা আমারও টাচ করে যায়, যেমন এই প্যান্ডামিক সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এত সুযোগ করে দিছেন, আমি নিজেও ভাবি যে ওই যে টাইম দিয়ে কাম কাজ করুন, আমিও মানে রাস্তায় রাস্তায় আঁটি আঁটি লন্ডন আওয়ার করে কত বিয়োগ হইলে না মসজিদে দিয়ে দিতাম, এটা উদাহরণ দিলাম আর কি, মসজিদে নিয়ে দিলে ইতাম বাজারে নিয়ে দিলে ইতাম, তো খালি সত্যি সব কিতাব আইতা অতটা কষ্ট করো, মানে আমার একটা শখ খালি মানুষের সার্ভিস দিতাম। তো ইবার আবার পরে প্যান্ডামিক আবার পরে দেখলাম যে আজ তুমি 40 বছর আগে যারা লোকের লেখা করা করছি বন্ধু বান্ধব, এরা আমাদের থুকাইয়া বার করছে, আমিও বার করছি, আমিও বার করি থুকে, তো যদি আমরা শেয়ার করলাম এরা বন্ধু বান্ধব আমরা ভাই বই নকল হিসেবে আমরা শেয়ার করলাম আমরা জীবনের স্মৃতি গুলা, যে আমরা ছোটবেলা 1976-77 পাইলাম আর এখন কিতা পাইলাম, এগুলা শেয়ার করতে গিয়া আমরা অনেক ট্র্যাজেডি আছে, অনেক মা আইসি, অনেক বাবা আইসি, অনেক আপন জনার আইসি, যেমন আমার পাশে আমার বই নাই তা শখ করিয়া আমার ছেলের একটা অনুষ্ঠান আগামীতে আমার বই নাই, এই যে বিয়োগ বেতা, এরপরে আরো কমিউনিটির মুরব্বী হল আমরা ওই যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তা আমরা লইয়া দূর তো সুফিয়ান ভাই আউ কাইছি প্রোগ্রাম টোগ্রাম করছি একলগে বইয়া ইতা করছি, অনেক অসংখ্য মানুষ আমরা খাওয়ার আমরা একটা অনেক মুরব্বী হল বিদায় নিচ্ছেন কি, এরার যে কর্মকাণ্ড, এরার যে হায়া মায়া, এরা যে খদর কর্তা, আমি একবার ইলেকশন করছিলাম কিছু বুটে সামান্য বসে 30-40 বুটে ফেল করছিলাম, এ মুরব্বী দরজা খুললা হয় আয়ু বা মনে বাড়ি বলি বাজার আমি চিনি না আয়ু খোদ, আমি হামাই গেছি হামানির পরে বই যাও বই গেছি চেয়ারের দিচ্ছেন জায়গা টেবিলও খানি আছে খানি বই যাও খাই দিছি খানিও আর দুইয়া খানিও খাই দিছি, আমার তখন বাবা রে বাবা আইয়ার কথা আইবার কথা হইলাম আইল দেয় খানির বই বারে খাই খাইলে খুনটা না হইলা না বলে বাবা দিছি যা বলছি চুরি, আপনি মুরব্বী মানুষ আমার কইছেন আমার বাবা আল্লাহ নিমল বাবা আমার হো দৃশ্যটা বাইছে উঠছে আজকে এই এই জিনিসগুলো আসলে মকিজ ভাই হইরে আমার মাথা তো চুল নাই আমার মানুষের মায়া করে আজকে এখন লোকে আলাপ করছি, এটা খেনে জানুন আমি যে মানুষ যদি আমরা আল্লাহরে রাজি খুশি করার লাগে যদি আজকে আমার বিলাইরে হোক তো আমার গরজ লাগে আমার বিলাইটার ফাওয়া ভাঙি গেছে আসলে না খাইয়া না খাইয়া 1400 পাউন্ড খরচ হচ্ছে বিদার চলে, এই যে জীবনের মানে মানুষ এবং জীব লইয়া মানুষের লোকে পেয়ে পড়া এটা তো দুনিয়ার লাগি না এটা আখেরাতের লাগে।
আমি একটু আমি ধন্যবাদ মকিস ভাই যে আপনি কর্মকাণ্ড চালাতে সে খিতা হইলো, এটা বড় কথা নয়। আমি আমার খিতা করলাম ওটা হইলো বড় কথা। আজকে একটা মনে করছে আমরা আদর্শ সমাজ আদর্শ হবার কথা, একটা কথা কইলাই সাধারণ ভাই বড় লিডারের কথা আমার পরিচয় করে দিবার লাগি লিডারে তুই আমার হামাইয়া আমারে ফরোটা টরোটা খাওয়াইয়া আমার ফ্যামিলির মাঝে দেখুন যেন আমার কিছু মানুষ রাজনীতিতে আছেন জড়িত, এরা সকল দলের সম্মানিত মানুষ এখনো কেনে জানেননি। আমার বাইরে আমি প্রশ্ন করছিলাম যে আপনি রাজনীতি চালান না কেন, তাহলে হ্যাঁ কইলা আমি তো রাজনীতি নাই, আমি তো সকল দলের রাজনীতি করি, যদি একটা দলের আমি লিডিং আছি আসলে ও ভাবে আসলে মনসুর ভাই আজকে কমিউনিটিতে আমরা গর্ব হইরা হইরাম। আমি সাজান ভাইরে হইছি, আমরা কিন্তু পেপার পত্রিকা খেয়ে পড়েন না, কিন্তু 30-20 বছর আগে একটা কবিতা লেখার লাগে একটা গল্প লেখার লাগে লাইন মাইতে দাতা পেপার হইছো, এখন পেপার পড়েন না, বাংলা স্কুল এখন বন্ধ হয়ে যা বুঝছেন নি, এখন আমরা থাকতাম না আমরা বাচ্চা কাচ্চা কোন কই পেয়ে দিতাম, এর লাগিল আমরার মাঝে একটা সেতু বন্ধন, আমাদের মাঝে একটা লেনদেন থাকতে হইব মনের লেনদেন। আপনি কার্ডিফ তুনি লন্ডন, লন্ডন তুনি বার্মিংহাম, বার্মিংহাম তুনি ম্যানচেস্টার, এই যে হেলো আয় সাজান ভাই আজকে নাই আসতে আমার ফোন করছো সুবিধান ভাই একটা প্রোগ্রাম করতাম সিলেটি প্রোগ্রাম করতাম, আমি ভালো লাগছে যে আমি যেটা চাই তো আমার আমার কপালে দুটি এর লেগুলো আল্লাহর দরজায় আমি ওদের চিঠি লেখছিলাম আমার এই মুহজ্জল ওইটা আর মুস্তফা কামাল হইতা যে যুগের প্রতিনিধিত্ব করবো ওইটা। আসলে আমরা আমরা কিন্তু সময় কুড়াই গেছি কি বুঝছেন নি, আমরা কিন্তু আরো বেশি বেশি কাম করতে হবে আল্লাহর রাজি খুশি করার লাগে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমরা যে হইলাম মুফাজ্জিল করিম আমার মামা তাই তো অসুস্থ, যেহেতু লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী তাইন ফোন করিয়া যে গ্রুপটা তান মা মারা গেছিলা কোভিড-19 এর দেশ দাফন কাফনের ব্যবস্থা করছে তারা মনে হয় ফোনে জিকেছিলা যে ভাই তারা সাহায্য করতে চাইছিলা তাই পয়সা দিতে চাইছিলা, তারা ওইটা কইছে যে না আমরা তো পয়সা নিতাম না, আমরা তো ফ্রি সার্ভিস করলাম মকিজ ভাই সহ লন্ডন থেকে এরা আমার লোক আমরা হেল্প করি, তো তাই আমার ফোন করে কইলাম মকিজ ভাই থ্যাংক ইউ ভাই আমি এত খুশি হয়েছি তারা যে এটা ভালো কাম করলা যে আমি সহযোগিতা করতাম চাই, আমি বললাম অন্য প্রজেক্টও আপনি করবা কিন্তু এই প্রজেক্টও আমরা ফ্রি দাফন কাফনও যা লাগে আমরা অ্যারেঞ্জ করলাম, অনেক অনেক মানুষই আমরা ডোনেট করলাম যে ফ্যামিলিতে আমরা যাইমু এগুন ফ্রি, তো ওই যে মনে করো বিচারা ফোন করি আমার থ্যাংক ইউ হয়েছে। আমার আফন চাচা আনকার আহমদ তাই মারা গেছেন কোভিড-19 এবং ও গ্রুপটায় তান দাফন কাফনের ব্যবস্থা করছে এবং এটার লগে আমি জড়িত আসলাম বলিয়েই আমার নিজের খুশি লাগে যে বালা খাম আমরা করলাম, এর লাগে ফিডব্যাক পাইলাম ইচ্ছাও পাই আমরা, ওই যে আজকে আমরা আলোচনা করলাম আপনার লেখালেখির মাধ্যমে করলা সাজান ভাইয়ে তো যথেষ্ট খাম করলা কমিউনিটির লাগি, আমার কথা হইলো যে যেভাবে করেন আমরা সহযোগিতা করতাম এবং যারা কিছু মানুষে তো আলোচনা সমালোচনা থাকো গা ডাজন ম্যাটার ইতা আমরা খানো লোয়ার দোকান আমরা লইলো প্রজেক্টিভ ওয়েতে খাম করতাম, ওখানে একটা প্রজেক্ট লই আমরা খাম করলাম আশা করি ওখানে সহযোগিতা করবা এবং আপনি আশ্চর্য হইবা ওই যে যে এই কোভিড-19 যে ফ্যামিলি লইয়া খাম করছিলাম এই জিওর এই ক্যান্সার রুগী কত মানছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, আমি তো ফেলা এক কাম করি ইটা প্রজেক্ট ইজি করি কিটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলিয়ে হারাই দিলাম, করলে হারাইয়া ওয়াজ করলাম ওয়াজ বলতে বক্তৃতা এটা দিলাম, তখন অনেক মানুষে ফোন করিয়া যে বা আমি অত দিমু আমি অত দিমু, এই যে মানুষের আন্তরিকতা আপনি আমি তো ফোন কতজনে ফোন করবা তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করলে ওই যে পাওয়ার টু বি সিলেটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি মাত্র 2 বছর প্রজেক্ট করে লিছি আমরা 11টা এবং 11টা যে মানে এত বড় অ্যামাউন্ট যে আমরা ই কোভিড-19 সময় প্যান্ডামিকের সময় যে আমরা তুলতাম পারমু তারাও আমি নিজে তো আশ্চর্য যারা আমার আমরা হেল্প করা এরাই হইন বা এত পয়সা উঠে কিনা, তা আমি বললাম এটা তো আল্লাহর ওয়াস্তর খাম উঠবই, তো আমি মনে করি ভাই আপনি যেটা সাজান ভাই প্রশ্ন করছেন দোয়া করবা আরো কয়েকটা প্রজেক্ট লইয়া আমরা খাম করলাম, আর যেহেতু পারিবারিকভাবে ফ্যামিলিগতভাবে এবং এই ধারাবাহিকতা শুরু থেকে আমরা শুরু করছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যাতে এ যে কর্মী হিসাবে সমাজের লাগি মানুষের লাগি কমিউনিটির লাগি যাতে কাজ করতাম পারি ওখানে আমরা লাগি দোয়া করতা এবং ওখানে সহযোগিতা করতা, আর যাতে ইমান আমল লইয়া
আর মারার পরে যাতে কেউ গালি আয় না যে ও মানুষটা ক্ষতি করছে। আমার পার্সোনাল লাইফ আমি কই, আমি জীবনে কেউর অমঙ্গল কামনা করি না। আমি যেহেতু পলিটিক্স করি, কমিউনিটি ওয়ার্ক করি, বিভিন্ন কারণে অনেকের লগে আমার দিনও তার যদি বালা কাম করেন আপনি তার পক্ষে যায় রায় ডিসিশন তে আপনারে মিষ্টি খাওয়া হইব, থ্যাংক ইউ দিব। আবার যদি বাদর দিন কোনো কারণে তার বিপক্ষে গিয়ে আরো জনের পক্ষে যায় গি, তখন দেখবা এ আপনারে গালিতেও পারে। এটা হইলো মানুষের নেচার। কিন্তু আমি আমার পার্সোনালি সেউরে আমি কোনোদিন মানে আমার অন্তর থাকি বা আমি সেউর অমঙ্গল কোনোদিন কামনা করি না। অনেক ইস্যুতে অনেকে আমার বিরোধিতা করলেও আবার অন্য ইস্যুতে তারেই আমি বেশি প্রায়োরিটি দিই। আমি যখন টিভি নিউজ ফয়লা শুরু করি, কার্ডিফ যখন টেলিভিশনের নিউজ দিতাম, যারা বেশি মানে বেশি মাত্র বেশি পিছনে বিরোধিতা করতো এরার ছবি বেশি দেখাইতাম, এরার নামই বেশি দিতাম। কিন্তু টিভিয়ে কী তা করতো অন্য এডিটিং গিয়ে অনেক সময় তো খাটিলায়, তো যেদিন দেয় এদিন ফোন করি বাই থ্যাংক ইউ মুখিস ভাই বা বড় যারা মুখিস খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, যেহেতু সেরা বেড়া সুন্দর দেখাইছে। আর যেদিন হনো তারা খাটিলায় এডিট করিয়া আপনি ফাটাইলা তিন মিনিট, তারা দিল দেড় মিনিট, ওর হার কাটবো, তারা তো দেখিয়া কাটতো নাই শাহজাহান ভাইয়ের সেরা, তারা তো দেখিয়া কাটতো নাই আবু সুফিয়ান চৌধুরীর সেরা, তারা তো খাটবো যে ছবি বালা নাই ওটাই খাটবো। ওর হঠাৎ গিয়া মিস্টার এক্স ওয়াই জেড বাদ পড়ে গেছে, এদিন আপনার বিরুদ্ধে বেড়ায় গালিব। আর যেদিন পক্ষে যায় এদিন আপনার এদিন আপনারে নিয়ে মিষ্টি খাওয়াইব। আমরা তো খাম যারা করি আমরা তো সীমাবদ্ধতা আছে, যার ধরুন কমিউনিটির যারা অনেক সময় আমার বিরোধিতা করে এরা আমি বেশি প্রায়োরিটি দিই। বিপদ ভরিয়া যখন আমার কাছে আয় সবচেয়ে বেশি আমি সহযোগিতা করি আমার অবস্থা অনুযায়ী। এবং আমি মনে করি আমরা যদি আল্লাহরে রাজি খুশি লাগে খাম করি, ফি সাবিলিল্লাহ করি, সদগায়ে জারিয়া করি, সেই কিতা হইলো এটা আমরা এই সাবজেক্ট নাই, ইনশাল্লাহ আমরা খাম করি যাইলাম। আর আরেকটা আপনার যেহেতু জালালাবাদ টিভি ওনি আরো আরেকটা প্রজেক্ট লইয়া আমরা খাম করলাম, যেহেতু আমার বালি মলিবাজার, মলিবাজার মেডিকেল কলেজ আমরা চাই এই প্রজেক্ট এবং বিশ্ববিদ্যালয় প্রজেক্ট লইয়া খাম করলাম। দেখো মেডিকেল কলেজ মলিবাজার হইলে আমি গিয়ে চিকিৎসা লইতাম নাই, মেডিকেল কলেজ যদি ওই 1200 কোটি টাকার প্রজেক্ট হয় যদি তে কোনো টেন্ডার আমি আনতাম নাই, আমার বাচ্চাইতেও গিয়ে চিকিৎসা নিত না, হয়তো কোনো কারণে দেশে গেলে নিতাম পারি, এটা হইলো অন্য কথা। কিন্তু ওইলে খাল লাভ হইব, আজ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট আমরা আন্দোলন করছি ওইছে, সিলেট বিভাগ আন্দোলন করছি আমরা ওইছে, এগুলা হওয়ায় লাভ খার ওর সিলেটর লাভ খার ওর আমার আত্মীয় স্বজন আমরা যারা আছেন এরা লাভ হইব। আমরা গিয়া ব্যক্তিগতভাবে বেনিফিটেড নাই, কিন্তু ইনতা গিয়ে আমরা সিল্লাইরাম কেনে সিল্লাইরাম ওই যে হইলাম আমরা ভালো সংবাদ উনলে অন্তর খান্দে, আর দুঃসংবাদ উনলে অন্তর খুশি হয়, আর দুঃসংবাদ উনলে অন্তর খান্দে। এর লাগে সিলেট বিভাগের যত উন্নয়ন হইব, সিলেট বিভাগের যত প্রজেক্ট, ওই যে আজকে দেখো কা সিলেট ডাইরেক্ট ফ্লাইট বনই গেছিল, আমরা আন্দোলন করছি, আমরা হুঙ্কার দিছি। নট অনলি এখন তো ফেসবুকের যুগ, মন্ত্রী মিনিস্টার দেখারি ফোনও করছি না, ফেসবুকেও বক্তব্য দিয়ে আমরা প্রতিবাদ করছি, এই হলর প্রতিবাদের কারণে ফ্লাইট চালু হয়েছে। আর ধরুন আমরা যারাই কাম করলাম প্রজেক্টিভ আছে, এই প্রজেক্টগুলারে আমরা আরও প্রজেক্টিভতে চালাইয়া নিতাম, সবে আমরা সহযোগিতা করতাম। আর কমিউনিটির যারা আমরা মুরব্বিয়ানরা এ পর্যন্ত যারা যারার কারণে আজকে আমরা ইনো আইয়া আমরা আবাসার ঠিকানা পাইছি, এই মুরব্বিয়ানরা যদি আজকে আপনার এই 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 40-এর দশক আর এই 1920 সালের আগ থাকি যে মুরব্বিয়ান হল এদেশ আইসলা আমরা প্রজন্মর আমরার প্রথম প্রজন্মর, এরা আওয়ার কারণেই আজকে আমরা ইজি সেন্টার পাইছি, মসজিদ পাইছি, এরা আওয়ার কারণেই আজকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাইছি। আজকে দোয়া করি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করি আজ পর্যন্ত এই কমিউনিটির লাগি যারাই অবদান রাখছেন তারা আল্লাহ নাই আমরা মাঝে তারা জান্নাতুল ফেরদাউস নসিব করুকা, ধারাবাহিক পর্যায়ক্রমে প্রজন্ম আনতে এখন যারা জীবিত আছেন সবরে আল্লাহ হায়াত দিতা, অসুস্থ যারা সুস্থতা এনায়ত ফরমাইতা, আর আমরা তারারই ফলো করলাম তারার ধারাবাহিক জিও হিসাবে অতীতের ধারাবাহিকতা বজায় রাখি আমরা কাম করে যাইলাম। আপনি যেটা কইছেন নতুন প্রজন্ম যারা সিলেটের ঐতিহ্যরে দরিয়া রাখুকা, এখন যারা এদেশে আসেন আমরা যারা দেশ থাকি আইরা এরারে এরা কিন্তু আগর লাগান সময় দেরা না, এরার প্রতি অনুরোধ ভাই অকল খাম করুকা পয়সা বানাউকা ফ্যামিলিরে অবশ্যই দেখতা দেখুকা, পাশাপাশি কমিউনিটি সমাজরে অতীতে যারা সময় দিয়ে আইসেন আপনারা আর একটু বেশি সময় দেউকা, এই ঐতিহ্যটা দরিয়া রাখুকা আমরা নতুন প্রজন্ম যাতে আমরার কালচার আমরা কৃষ্টি আমরা সংস্কৃতি আমরা এজ এ সিলেটি হিসাবে সিলেটি ডায়ালগ এবং সিলেটির ঐতিহ্য যাতে এই ব্রিটেনের মাটির যাতে প্রবাসর মাটির যাতে আমরা দরিয়া রাখতাম পারি আপনারা যথাযথ ভূমিকা পালন করবা সর্বোপরি, এই হইল আমার বিনীত অনুরোধ। আলোচনার মাধ্যমে আমরা কথা বলার মাধ্যমে উনি আরো যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে নিশ্চয়ই আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা, আর আমি আবেগ আবুত হইয়া অনেক কিছু মাতি লইছি, আমার মাতর মাঝে যদি
কোনো রং হয় বেয়াদবি হয় মাফ করে দিবা। আর অনেকর নাম লইছি বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়া, অনেকর নাম লইতাম পারছি না, কেউ মাইন করি না জানো, এনে তো যেহেতু সীমাবদ্ধতা আছে। এরপরেও আমার এই কর্মকাণ্ডে দেশ এবং বিদেশের এই পরিক্রমায় আমার দেশও কিন্তু আমি ইন্স্যুরেন্স কোম্পানি মলিবাজার ফয়লা, আমি ন্যাশনাল লাইফ বেসরকারি, এটা জানেন না আপনারা, বেসরকারি জীবন বিমা কোম্পানি ফয়লা বেসরকারি মলিবাজার আমি নিসলাম ন্যাশনাল লাইফ। এর আগে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসিল না, এরপরে অনেক কখন মনে হয় মলিবাজার গেছিলাম, যাওয়ার বাদে অনেক অফিসও নিয়ে আমার খাওয়াইছেন, যারা আমার আন্ডারে কাম করছিল অনেক কখন বড় বড় বস। আমি লাস্টলি সিলেট অফিসও বিভাগীয় ডিভিশনাল ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করি, উদ্দেশ্য আসলাম। এই খামর মাধ্যমেও প্রায় কয়েকশো, হিসাব করলে 700 থেকে 750 কর্মী বিমা কর্মী ওগুলোরে আপনার জব দেওয়ার সুযোগ আমার হয়েছিল। এবং এই জব আমানির পিছনে আমার জেন সহযোগিতা করছিল, মারা গেছেন জননেতা আব্দুর রাজ্জাক, তাই নই আমার ঢুকাইছিল ন্যাশনাল লাইফও, তৎকালীন ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যানের লগে মাতিয়া তান লাগিয়েও দোয়া করি। এর কারণেই 500 মানুষের চাকরি দেওয়া গেছে, আর এই 500 মানুষের কারণে আজকে অনেক পরিবার এই ইন্স্যুরেন্স কোম্পানির সিলেট বিভাগও কাজ করার সুযোগ পাইছে। আমরা তান লাগিয়ে দোয়া করি, আল্লাহ তাণ্ডব বেস্ট নসিব করুকা। আর আমার জীবনের এই ক্ষুদ্র কর্মী হিসাবে আমার পিছনে যারা আমার সবসময় উৎসাহ দিছেন, উদ্দীপনা দিছেন, সাপোর্ট দিছেন, আমার আগুয়া নেওয়ার লাগে, আমার পিছনে অর্থ অনেকে দিছেন, বিভিন্নভাবে সাপোর্ট দিয়া গেছেন, সবর প্রতি আবারও আজকে জালালাবাদ টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা জানাইলাম। আনোয়ার শাহজাহান ভাই আমরা সুযোগ দেওয়ার লাগি, আর আবু সুফিয়ান চৌধুরী ভাইয়ের লেখা ফরসি সুরমার লগে তো আমার আন্তরিক সম্পর্ক, নট অনলি সুরমা, এই ব্রিটেন আওয়ার ফরে যে তো পত্রিকা, এই কার্ডিফোর নিউজ, এখন তো ভাই এক ইমেইলে দিলাই আবি গোষ্ঠীরে শাহজাহান ভাইও ফাইলাই, কিন্তু এ সময় লেখতাম আদি ফটোকপি করতাম গিয়া সোফো, এখন ফটোকপি ফার্স্ট ফেনিয়ে হয়, তখন ফটোকপি আসিল 50p, ফটো করাইতে এখন ফটো করাইতে ফার্স্ট ফেনিয়ে ফটো হয় বা 10 ফেনিয়ে ফটো হয়, বা এখন ফটো লাগে না ইমেইলে ফ্রি যায় গি, তখন একটা ফটো করাইতে 1 pound, এরপরে 80p, এরপরে 50p, এবং প্রত্যেক হাফতার 30 থেকে 35 pound খামো পড়ি পড়ি, খালি লন্ডন নয়, সিলেট হুকা, মলিবাজার হুকা, আমেরিকা হুকা, কেনাডা হুকা, খামোগুলো ফাটাইতাম এই কার্ডিফ কমিউনিটির লাগি, একজন শুরু থাকি একজন সাংবাদিক হিসাবে। এবং এই কমিউনিটির আমি আওয়ার ফর থাকি, আওয়ার আগে কোনো সাংবাদিক অফিসিয়ালি আসলা না, অনেকে হয়তো চিঠিপত্র কলম লেখতা, অফিসিয়ালি একজন সংবাদকর্মী হিসাবে কার্ডিফ ও ওয়েলস যে যাত্রা শুরু করছিলাম, আর খাম বড়ি বড়ি টিভি ওয়ার বাদে টিভি, আর এখন তো নিজেরই আপনার যেটা হইলা যে মলিবাজার প্রথম দৈনিক মলিবাজার .com নিয়মিত সাপ্তাহিক থেকে এখন দৈনিক বিগত 3 বছর ধরে স্থলের, এটার এডিটার হইলা সিরাজুল ইসলাম, সিরাজ আমার ভাই, টাইম টান ক্রেডিট আমার কিচ্ছু না, আমি খালি তারার লগে একজন সহযোগী। এবং ওয়েলসর বাংলা নিউজ যেটা ওয়েলসর ফয়লা অনলাইন পত্রিকা, এবং আমরা এখন ওয়েলস থেকে আমরা মনসুর মিডিয়া সহ এবং ইউটিউব চ্যানেল ফয়লা ওয়েলসর ইতিহাস ওয়েলস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, এখনো মনে হয় সাবস্ক্রাইব 50-60,000 ওভার আছেন। তো এটা একমাত্র যারাও সহযোগিতা করছেন, আমি এ যে সাংবাদিক আপনি লেখছেন সাংবাদিক, অনেকে অনেক কিছু হইন সম্পাদক মন্ডলী এডিটার, আমার হইল এ যে সংবাদকর্মী, এ যে রাজনৈতিক কর্মী, এ যে সমাজকর্মী হিসাবে যদি আমার পরিচয়টা অকলে দেয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আবারও আপনার কৃতজ্ঞতা, ধন্যবাদ। সুফিয়ান ভাই হোক, আমি বেশি কইলেছি, মাফ চাই, না না ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা মনসুর ভাই, একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আপনিও যেন অনেকে কয় আমি অমুক সংগঠনের সভাপতি, আমি অমুক সংগঠনের সেক্রেটারি, কিন্তু আপনি সবসময় আমি এজ এ কর্মী, ও যে নমনীয়তা, একটাও সংগঠন একটার দায়ু আপনি পপুলার হকা সবর আন্তরিকতা আপনার প্রতি আছে এবং সবে সম্মান করা। আর একটা জিনিস কইছেন যে অনেকে আর চোখে চায় যে আপনারে ভাই একটা বালা জিনিস সরক্কা, শত শত মানুষ আপনারে ফিসে থাকি টানব, যে কাম করে না সমাজের লাগি, যে কমিউনিটির খাম বালা পায় না, যে সমাজসেবা করতে পারে না, যে রাজনীতি করতে পারে না, এরাও কিন্তু সমালোচনা করে, সমালোচনা যারা করবো এরা মানে কোনো কাম করতো নাই। আপনি জেলা হরা ইনশাল্লাহ আপনি আরো কাম আগুয়ে দেখা, আপনার সফলতা কামনা করি, আপনার তেমনিও সফল ব্যক্তি, এবার যে আপনার সফলতা কামনা করি। আর সুফিয়ান ভাই গেছে আমরা যাইমু কি গিয়ে, আমরা সময়ও শেষ হয়েছে, কিছু কমেন্টসও দিচ্ছেন অনেকে, আমরা কমেন্টস কথা কইমু যে সুফিয়ান ভাই যে আপনি যে আমি আগে কইলাম সিলেটির বাসায় সমৃদ্ধ করবার লাগে, আপনার অনেক সময় আমি লেখা পড়ি আপনার কবিতা ছড়া, এবং আপনি একটা বইও প্রকাশ করছেন, জানি না এ পর্যন্ত আপনার কয়টা বই
হই। এই প্রোগ্রাম করার মেইন উদ্দেশ্য হইলো আমি প্রবাস যারা আমরা ব্যক্তিবর্গ বিভিন্ন সেক্টর যারা সুনাম অর্জন করছেন কৃতি গুণী তারার সম্বন্ধে আমি একটা বই লেখার উদ্যোগ নিছি প্রায় বছরখানিক আগে, প্রবাসে সিলেটের গুণীজন উদাহরণ, আমার নাম ফাইনাল করছি না। তো আমি চিন্তা করলাম অনেক সময় অনেকরে ফোন করতাম, হোয়াটসঅ্যাপ করতাম, তথ্য দিতাম, আস্তে আস্তে একজন আনিলে যদি আমার আমারও কিছু ইনফরমেশন ফাইলাম এবং প্রবাসী হল বা দেশি মানুষের হলে তারারও একটু লাভ হইলো, জানতে পারলো। আজ মনসুর ভাই সম্বন্ধে হয়তো অনেকে জানে, অনেকে আরো নতুন ভাবে জানছে যে আপনি অতগুলো প্রতিষ্ঠানের লগে জড়িত আছেন। আমার সুফিয়ান ভাই সম্বন্ধে অনেকে জানছে, জানেও সবে আরো নতুন ভাবেও কিছু জানলো, এবং অলিউদ্দিন ভাই যে আসলা তার সম্বন্ধেও জানছে। সুফিয়ান ভাই, এবারে লাস্ট পর্যায়ে আপনার বক্তব্যটা, আজকের অনুষ্ঠান আমাদের যে দেশে দেশে সিলেটি এবং আপনি যে সিলেটির আগে হয়েছে যে কৃষ্টি সংস্কৃতি নিয়ে কাজ করা, এই ব্যাপারে আপনার সর্বশেষ বক্তব্য দেওয়া বাদে আমরা মকিজ ভাই গেছে আরো এখন মিনিট লাগে বক্তব্য দিয়ে আজকে আমরা শেষ করবো। এর আগে আবার কমেন্ট করবো আপনার বক্তব্যটা দিলাম প্লিজ, আর যদি সম্ভব হয় দুই এক মিনিট যদি আপনি চিঠিতে গিয়ে দুই একটা লাইন যদি ফরিয়া হয়ে যায় বিভিন্ন সিটি লইয়া আমি ফর্ম লাস্ট টাইম আগে ও একটা বই হইলো আমার বাংলা সাহিত্য সংস্কৃতি এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষা লইয়া চিঠিমার চিঠি, এবং ইটার আলোকে আপনার একটা দ্বিতীয় পর্ব হলো অসমাপ্ত চিঠি, ও দুইটা বই হলো সিলেটের সাহিত্য সংস্কৃতি এবং বাংলা সাহিত্য লইয়া। আগের আমলো বাংলা করে থাকতাম, সঙ্গী করে থাকতাম, অনেক স্মৃতি লইয়া আমার দাদার স্মৃতি, লজিং মাস্টারের স্মৃতি, ছাত্রকালের স্মৃতি, অনেক ডং ডাং আছে, অনেক নাটক, অনেক যাত্রার স্মৃতি হলো বাংলাগর। এটা আমি লন্ডন বাংলাগর স্টুডিও করছি, বাংলাগর করছি, এটা হলো বাংলাগর উপন্যাস। এবং আপনি কবিতা পড়েন মাঝে মাঝে, মকিজ ভাইয়া পড়েন আমার ফেসবুকে রেগুলার লেখি জীবনের পথে গাঠে কাব্য গ্রন্থ, এই একটা। আর হলো আস্থা দুনিয়াব্যাপী যেটা আমরা আমার যেটা আহত করে বেশি, আমি একটু বিদ্রোহী মানুষ আর কি, যেমন বিপন্ন গণতন্ত্র, আস্তা দুনিয়ার ব্যাপী যে অন্য বিচার বৈষম্য খালি বাংলাদেশ না, মানে মানুষের মানুষের যে বৈষম্য ওগুলার লাগে আমি বিপন্ন গণতন্ত্র ফার্স্টটা বই আমি 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 প্রকাশ করছি, এবং আমার একতাদার কবিতা আছে অসমাপ্ত মানে অপ্রকাশিত। আমার বিষয়টা হইছে যেমন আমার দেশে যেটা চোখে ধরা পড়ে যে ও জিনিসটা আমার কাছে শোভনীয় নয়, সুখকর নয়, ওটুকু আমি তুলে ধরছি। এবং বেশি আমার আহত করে আমার সাহিত্য সংস্কৃতি, আমার আঞ্চলিক শব্দগুলা এবং আঞ্চলিক যে স্মৃতিগুলা ওগুলো আমার মানে বাবা হয়ে তুলে সিলেট অঞ্চলে। এবং বেশি করে আপনার যেমন আমরা সিলেট শহরে আমরা জন্ম হয়েছি, আমার গ্রাম বড় হয়েছি সিলেট শহরে, ছোটবেলা গান শুনতাম সিলেট প্রথম আজান্দনী বাবা দিয়াছে, তোরা শুনছ আজান্দনী আইজ হইতেছে, এই যে রিলিজিয়াস একটা আধ্যাত্মিক নগরী, এটারে আমার বাবা হয়ে তুলে। এবং আমার গর্ব করে আমার ভাই বোন আট জনের মাঝে আমার জন্মটা সিলেট শহর হয়েছে, এবং আমার জন্ম যে সময় সিলেট হয় তখন আমার বাবা একজন নামি দামি অফিসার আসলা সিলেটের প্রকৌশলী আসলা। তো এই জীবনগুলো মিলে আমার বাবা মারা যাওয়ার পরে গ্রাম গেলাম, গ্রামের স্মৃতিগুলো দেখলাম, অত অসংখ্য মানুষের মানে জীবনের চিত্র দেখছি, এগুলো আমার বাবা হয়ে তুলে। আমি বাপ বাপতে বালা লাগে যে বিদেশে গিয়া যে আমি মানুষ ভাবি, আমার বাংলা ঘরের মাঝে হলই দূষণ আছে, যে সমস্ত ভাই আমার হলই দূষণ মানে দিচ্ছিল আমি তার আদর করতাম, মুরব্বী হল এরা অনেক নাই। তো এই এই বিষয়গুলা আমার বাবা তুলে, যে আসল বিষয়টা হইলো মানুষ হয়েছেন, যে আমারে মানুষ হিসাবে যদি খুব মনে করে যে আমি একজন মানুষ, অষ্টগুলো বড় জিনিস। আমরা বিলেতে যাওয়ার পরে আমরা তো অনেক জিনিস কয়ে দিয়েছি, শাহজাহান ভাই আপনি কয়ে দিয়েছেন, আগেও আলোচনা করছি, বড় আলোচনা যাওয়ার দরকার নাই। এই যে জিনিসটা লস হওয়ার পরে, একটা গ্রাম লস হইলো, একটা দেশ লস হইলো, একটা দানের ক্ষেত লস হইলো, একটা ফুসকুনি লস হইলো, একটা কুটল মাছ লস হইলো, একটা মাছাশির খেতা সিলাই লস হইলো, বিকালে কেরম বৃষ্টির দিনে শূন্যগুটি খেলাইতাম কসুদি, এই যে বাংলা গরু বইয়া, এরপরে আমার ভাই এনতে দিয়ে লুকাইয়া মানুষ বানাইয়া ঘরের মাঝে তুইয়া বাংলা ঘরের রাইজে থাকি, রূপবানে নাটক দেখা, দাদাই চিল্লাইতা, এই যে বাংলা ঘরের বৈশিষ্ট্য, তারপরে কুটুমকল আইতা, কুটুমের মাঝে কিছু কিছু মানুষ তা আইতা যাইতা না, দুই সপ্তাহ চাই সপ্তাহ থাকতা, তো একজন দিয়ে বিদায় করার লাগে কান্দে কত নাটক করতাম, এরপরে আমার বাড়ির বাংলা ঘরের মাঝে আমার দাদার যে কবিতা আবৃত্তি করতা, এরপরে আমার বাংলা ঘরের মাঝে একজন মানুষ আসলা, এন শেষ পর্যন্ত আমরা চলচ্চিত্র জগতের একজন নাম করা মানুষ আসলা মইনুদ্দিন চৌধুরী মারা গেছেন, মমতা ভাই আপনার দিন যায় কথা তাকে ফিল্মে অভিনয় করছিল, এরা তো বাংলাগুলো তো একটু এরা, এরপরে আরো অনেক গুণী গান গুণী ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি বন্ধু আমার বাংলাগুলো বা অকলেরও, এই বিষয়গুলারে আড়াই যা মকিস ভাইয়ের বাংলাগর, শাহজাহান ভাইয়ের বাংলাগর, আমরা বাপসাসার কৃষ্টি আড়াই যার ওগুলারে সিলেটের অঞ্চলের ওগুলার তুলে রাখার লাগে বাচ্চা কাচ্চারে বুঝাইবার লাগি আমি লন্ডন বাংলাগর করছি এবং আমার বাচ্চাদের বুঝাই।
আমার ঘরের মাঝে বইয়া বাংলা বলছে, আমার ছেলেদের লোক ইংলিশ মাতি না, মেয়েদের ইংলিশ মাতি, খাঁটি সিলেটি ভাষায় মাতি, সেইগুলো বইয়া যখন ইস্তার করি তখন আমার বাচ্চা চিন্তা কইব যে আজকে যে আমরা ইস্তারটা করলাম, আমরা লানি হাজার হাজার মানুষ গাছের তোলে থাকার, বাসার তোলে থাকার একটা খেজুর ফাল না, এই অনুভূতিটা আমাদের আহত করে। রামান্দা যখন আপনার ওই যে ফিলিস্তিন যখন একটা বাচ্চারে মার হইল, তখন আমার বাচ্চাদের লোক চেয়ার করি যে দেখো কত অসহায় জাতি। আজকে এগুলো মিলেই আসে সাজন ভাই, আমরা লেখালেখি করি, আজকে বিদেশ আইছি, লন্ডন আইছি, লন্ডন আওয়ার পরে দুঃখ, আমি তো আপনি জানেন প্রেস ক্লাবের সময় ইলেকট্রিক এক্সিকিউটিভ মেম্বার আসলাম এবং আমি জড়িত আসলাম, আমি সবসময় আমি আপনি সাজন ভাই জানেন আমি একসময় রাগ করছিলাম, আমার কথা হইলো ফাটল হইতো না, আমার মতের পার্থক্য থাকতো পারে, আমরা মিল্লা বিশ্বাস চলতাম। সাজন ভাই আপনি জানেন এটা, আমরা আমি কোনো দলাদলি বলা মানে সামাজিক সংগঠন হোক আর রাজনীতি সংগঠন হোক, এইটাই আমার খুব আহত করে, বুঝতে নেই আমি স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ মানে ফ্ল্যাগ উঠে উঠে আমার আমার বাবার আইয়া দর্শি পানি চাপিয়ে গুলি করে মারিত আসিল, মলিবাজার বাইদি খুলালো ইয়ে আইসলাম, আমি স্বাধীনতা যুদ্ধ দেখি দেখি যুদ্ধের মাধ্যমে নিয়ে বড় হয়েছি, কুশিয়ার আকাঙ্ক্ষ লাশ পাশি পাশি গেছে, বম চারছে আমরা, মানে কিতাব ইচিত আমারে তো লইয়া যে বক্তৃতা দিতা স্লোগান দিতা সিরাজ ভাই কুলা উড়ার তান্ডেরা পাঞ্জাবের দৈরা উঠে দিয়ে দৈরা লইয়া উপহার দিয়া তান্ডেরা শেষ পর্যন্ত তাই মারা গেলা, আমি সেই আবু সিবেন চৌধুরী সেই মুক্তিযুদ্ধ দেখাম, এর লাগে আমার খুব দুঃখ লাগে, বুঝছে আমি আমার তো মনিতে মাঝে মাঝে আমার দাদির লোক গল্প করতাম উসমানি সাহেব আমার দাদির আলাদা ভাই যে ই খিতা ই খুব নতুন তো এই যে বিষয়গুলা আমি আমারে যখন আহত করে তখন আর জাগা হয় না শাহজাহান ভাই কবিতা হোক আর গল্প হোক আর প্রবন্ধ হোক ওগুলা আমি শেয়ার করি। যাই হোক আপনি অনেক সময় দিচ্ছেন, আমার সময় নষ্ট করছি, আপনারা ধৈর্যচ্যুত হয়েছে, ভালো লাগছে একটা জালালাবাদের একটা একটা মানে একটা মিডিয়া তাইয়া কথা কইলাম, আর মনসুর ভাইয়ের লোকের তো আমার লন্ডন আওয়ার পরে ও লেখালেখির মাধ্যমে পরিচয়েছে, বালাক মানে লেখালেখি কর্তা খালি মুখিস মনসুর খালি মুখিস ভাই তো খালি লেখা বাড়াই দিন করে সুন্দর লাগে, এই মানুষগুলো তো আরাই যায় আসলে লেখনির জগতে। মনসুর ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি, একজন গুণী মানুষ, একজন সহজ সবল মানুষ, যে দোল খোল কাজে সমাজ করবে এটা বড় কথা না, মনটা বড় সাগরের লাখানি আল্লাহ তান্ডে নিয়ে খায়ার দুঃখ, আমরা ও মনের মানুষও আমরা দরকার। আর সাজান ভাই আপনার তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, সিলেটের আঞ্চলিক ভাষা তুলে দেওয়ার লাগে লন্ডনে একটা অনুষ্ঠান করা, আমরা আপনারে সার্বিক সহযোগিতা করবো, বুঝছেন যতটুকু করা আপনি কন্টিনিউ চালাই দেখব, কথা তো অসময় মনে থাকে না, অন্য সময় অনুষ্ঠান আইলে আমরা কিছু নোট করে আইব এবং আমরা দরকার আছে, এগুলো যদি বেশি বেশি করে চর্চা করেন তাহলে আপনার ভাষা থাকবো, সংস্কৃতি থাকবো এবং ইতিহাস থাকবো। যাই হোক আমার মানে কথা বেশি কইছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি যারা বিয়ার সকল আছেন যে বন্ধু সকল আছেন সকল সকলের প্রতি আমি আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইলাম যে আমারে ক্ষমা করে দিবা, আর ওই যায় মাঝে মাঝে আবেগের বসীভূত হয়ে যাওয়া অনেক উল্টাপাল্টা কথাবার্তা হয়ে যায়, তো আমরা বারবারও ক্ষমা চাওয়া লাগে, কারণ এটা উচিত। আমি মুখিস ভাই কাছে সর্বশেষ বক্তব্য শুনি আইসু শেষ করিলাম, আর এরপরে আমরা কমেন্টস হয়েছে না ফললে বৈশ্য অনেকে আমরা দেখলাম অনুষ্ঠান, কারণ আমরা তারা অনুষ্ঠান দেখলাও করিও আপনার অনুষ্ঠানটা করতে ভালো লাগে, তো তার নামটাও কৃতজ্ঞতা হিসাবে উল্লেখ করি আমরা শেষ করে দেবো। আমি একটা চিঠি একটা বাইয়ে লেখছিলাম একজন বোনের কাছে চিঠি, আর এটা তো মানে রম্য রচনা, বোনের নাম হইলো বোন আসিয়া খাতুন, পত্র শুরুতে আমার দোয়া জানিও অনেকদিন চলে গেলো তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, আশা করি খুদার মেহরবানিতে বাগনা বাকনিকে কুশল হয়ে আছো, আমরাও এক প্রকার ভালো আছি, আজ অন্যরকম অপারগ হয়ে আমার আমার চিঠিখানা বাতিজা টিটিমিয়াকে দিয়ে লিখিলাম, মায়ের অকাল মৃত্যুর পর দুই ভাই বোনের করুণ অবস্থা দেখে কথা অবশ্যই তোমার মনে আছে, এইসব কথা যখন বেশি বেশি মনে পড়ে তখন বুকটা ফেটে যায়। মনে আছে মায়ের মৃত্যুর পর বাবা যখন দোকানদারি শেষ করে দোলা বাজার থেকে প্রতিদিন রাত বাড়ি ফিরতেন সেই কথাটা মনে পড়ে, বাবা বর্ষাকালে আবার চলে যেতেন সেই কথাটা মনে পড়ছে, সেইসব স্মৃতি নিয়ে তখন তোমাকে ঘুম পালানোর জন্য যে আমি যে গানটি গাইতাম সেই গানটি বলছি, ও আমার ল্যাংরা মামুজি সখিনারে জ্বালায়না ফেরের আগুন দি, সখিনার দুই ভাই কুড়া শিকারী আইবার জায়গা না ওখান সুরেরই লগি, এই শ্লোক বলে বলে তোমাকে ঘুম পালাতাম, সেই দিনগুলো আজ বলতে পারি নাই, অনেকদিন পর তোমার কথা মনে পড়ছে, তুমি আমাকে ভুলে গেছো, তোমার ছেলেমেয়েরা কেমন আছে, সব ছেলেমেয়েদের প্রতি আমার স্নেহ মমতা রইল, আমার ছেলেমেয়েরা অসহায় পড়েছে, লেখাপড়ার প্রতি মন বয় না, তুমি সবসময় আমাকে ভাবিয়ে তুলে তাদের এই এই বিষয়গুলো, তুমি সম্ভব হলে আমার ছেলেমেয়েদের প্রতি একটু খেয়াল রাখিও, আমি বড় অসহায় পড়েছি, এই মা বিহীন বাবা চিহ্নহীন এবং আমাদের অভাবর্ণটা সংসার, আমারও বলার কিছু নেই গুণ, আমার প্রতি একটু নজর রাখিও, যে যেখানে থাকো ভালো হতো স্বাস্থ্য থাকো, তোমার তোমার ভাইয়ের জন্য দোয়া রাখিও, আমি মোটামুটি ভালো আছি, এটি তোমার ভাই আব্দুল আলিমান আমি রসুলপুর থেকে। এই যে মানুষের জীবন চিত্র কথাগুলা আমি সিলেটি ভাষায় তোলার চেষ্টা করছি, অসংখ্য মানে সিটি আছে, এটা বিভিন্নভাবে লেখা হয়েছে আসলে শাহজাহান ভাই,
ইতা আসলে মাঝে মাঝে ধারাবাহিক যখন অনুষ্ঠান হইমু হইব আর অটুক আমি ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার লাগবে জাকির হুসেন তাই আমেরিকার তাহইন বিয়ানি বাজার বাড়ি তাই সব অনুষ্ঠান দেখেন দেখছেন যে আইসকুল অনুষ্ঠান খুব ভালো লাগে সুদূর প্রবাস থেকে দেখছি আমরা সকল সিলেটি ওটাও সুন্দর মাহমুদুর রহমান শানুর সাংবাদিক তাই লেসন আজকের বার্ষিক অনুষ্ঠান দেশে দেশে সিলেটি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আর উপস্থাপক ধন্যবাদ জানাইছেন আমিত গেমিং এজনেও দিছেন কষ্টের জীবন তাইন আমরা ধন্যবাদ জানাইছেন মুস্তফা বাবলু তাইন দিছেন আয়োজক ও অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা হুসেন ইফতিয়ার মিসপা দিছেন আপনাদের সবাইকে অভিনন্দন ফারুক আলী দিছেন মকিশ ভাই হয়েছেন মকিশ ভাই মানুষ কি বলে সেটা বড় নয় আপনি চালিয়ে যান আমরাও চাই আর আপনি আপনার কার্যক্রম চালাইয়া যাইতা মুহিত টুটু তাই জানাইছেন যে আজকের কি বিষয়ে আলোচনা জানবার লাগে আসলে আইসকু কোনো বিষয় নাই আইসকুর বিষয় হইলো আমরা অতিথিসকলের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমরা জানতাম চাইয়ার এবং আপনার সবরে জানাইতাম চাইয়ার ওয়ালি রহমানের জন্য অনেক সুন্দর হয়েছে মামা আইসু যারা কমেন্ট দিচ্ছেন আপনার তো সবরে আমরা ধন্যবাদ জানাই আর আমরা অতিথি পক্ষ থাকি এবং কৃতজ্ঞতা জানাই আর আপনার আসলাও করি আইসু আমরা অনুষ্ঠানটা চালাইয়া দিতাম পারছি আপনার যে যারা দেখছেন এবং আর ভবিষ্যতে যারা দেখবা আপনার যদি শেয়ার করেন যে সবাই দেখতে পারবা তো আমি যাই কি মকিশ ভাই দিছে যে আপনার সর্বশেষ বক্তব্য যে আইসু অনুষ্ঠান একটা মিনিট সাজন ভাই আমার ফ্রেন্ড আমাদের কইরা আমি তো এক লাইন বলে গান গাইতাম আমার ফ্রেন্ডে মেসেঞ্জার হইতো আমার তো গোলাপ আমার লেখা গান টাইম তো নাই গান হইলো না মকিশ ভাই অসুবিধা নাই আমি আসলে গোলা শুনতো না আমার লেখা একটা গান আছে গত 6 মাস আগে লেখছিলাম এক লাইন গাইলাই কতদিন কত রাত বেবে বেগে গেছে পথে কত বেথা বুকে চেপে বেসেছি আঁকি জলে কতদিন কত রাত বেবে বেবে গেছে পথে কত বেথা বুকে চেপে বেসেছি আঁকি জলে কতদিন কত রাত বেবে বেবে গেছে পথে ধন্যবাদ ধন্যবাদ সুফিয়ান ভাই অনেক মনসু ভাই গেছে যাই কি মনসু ভাই একবার শেষ বক্তব্য আপনার আইসকুল অনুষ্ঠান এবং আপনার কার্যক্রম এবং আপনি যদি আর কোনো কিছু আপনার বক্তব্য সংযোগ করতে চান করি আইসু একবার শেষ করি আমরা অনুষ্ঠান শেষ করলিম ধন্যবাদ ধন্যবাদ সাজান ভাই আর সংযোগ কিছু করার নাই বাক্যা তো মাচ্ছি যেহেতু আমরা দেশে দেশে সিলেটি আজকে গফ সফ অনুষ্ঠান এই অনুষ্ঠান হইলো গফ সফ অনুষ্ঠান যে জানতে চাইছেন এন্ডে আমি করাম যে এটা গফসফ অনুষ্ঠান আমরা গফুফ করলাম আর আমরা সে মেইন ডায়লগটা হইলো যেটা আমরা সব সময় কই যে আমরা দেশে বিদেশে বেটাগিরি আমরা হল সিলেটি আর আমরা মেইন মেইন এইম থাকতো উই বিলিভ ইন ইউনিটি আমরা পাওয়ার টু বি সিলেটি আমরা সিলেটি হিসাবে গর্ব করি এবং আমরা ইউনিটিটা আমরা দড়িয়া রাখতাম আমরা বেটাগিরি যদি দেখাইতে হয় সিলেটি হিসাবে অকল সিলেটি হিসাবে তো আমরা আর অতীত ঐতিহ্যরে দড়িয়া রাখিয়া আগামীতে আমরা নতুন প্রজন্মরে আমরা এইগুলারে তারার মাঝে সিটাইয়া দেওয়া এবং তারার এই আমরার লাইনও আনা এটা যদি আমরা করতাম পারি এই সার্থকতা যদি আমরা দেখাইতাম পারি তাইলে আমরা যাওয়ার পরেও আমরা কইতাম পারবো এবং আমরার সিলেটি যে ভেটাগিরি আমরা এটা যাতে ঠিক থাকবো এই ব্যাপারে আমরা অকলে যার যার অবস্থান দিয়ে খাম কর্তা এই হইলো আমার এবং আমরা প্যানেলর অকলোর পক্ষ থাকি এই যে সিলেটি দেশে বিদেশে যারা আছেন সবর প্রতি বিনীত অনুরোধ আর জালালাবাদ টিভির ধন্যবাদ এই অনুষ্ঠান করার লাগে এবং আনোয়ার সাজান ভাই আপনি সুন্দর উপস্থাপনা করছেন আবু সুফিয়ান চৌধুরী সাহেবে বহুত দিন বাদে তান কথা সরাসরি উনলাম আর ইটালি থেকে আমার ভাইয়ে তো আলোচনা করিয়া গেছেন তো আমি মনে করি আমার লাস্ট কথা রইল আউকা আমরা হলে মিলিয়া সিলেটিরে আমরা আগুয়া নেই এবং যেভাবে আমরা গর্ব করি আমরা সিলেটি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করিয়া এ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিরে মজবুত করার লাগি সিলেটি হলোর যে অবদান এবং আমরা যাতে শিক্ষা দীক্ষা
আমরা যাতে ইতিহাস ঐতিহ্য এবং আমরা যাতে সিলেটর যে আমরার গৌরবময় অধ্যায় এগুলারে যাতে আমরা দূরিয়া রাখিয়া আগামীতে যাতে আমরা আরো বালা পারফরমেন্স দেখাইতাম পারি, সিলেটি হিসাবে গর্ব করতাম পারি এবং গর্ব এবং গৌরবের সাথে উচ্চারণ করতাম পারি আমরা হল সিলেটি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় বিবাস, যারা আপনার আমরা লগে জড়িত আসলে আপনার তো সবরে আমি ধন্যবাদ জানাইয়া কৃতজ্ঞতা জানাইয়া আপনার তো আরো আগামীতে আমরা ইদন আরো অনুষ্ঠান লই আইমু। আইসকু আপনারা জানেন আমরা তিনজন সম্মানিত ব্যক্তিদের লই আইসলাম যারা বিভিন্ন ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করছেন, যেমন কবি আবু সুফিয়ান ভাই একজন কবি, একজন সরাকার, একজন লেখক, একজন সুবক্তা এবং টিভি প্রেজেন্টার, মনসুর ভাই অনেক পরিচয় একজন কুব্বালা একজন অর্গানাইজার সংগঠক, একজন সাংবাদিক টিভি উপস্থাপক এবং একজন বালা সমাজসেবী অলিউদ্দিন ভাই আসলা তাইন, একটা শামীম ভাই অলিউদ্দিন শামীম ভাই তাইন জালালাবাদ এসোসিয়েশন ইতালির বর্তমান চেয়ারম্যান এবং একজন সমাজসেবী। আজকে আমরা অনুষ্ঠান আপনার তোরে ধন্যবাদ জানাইয়া ভাই আপনার আসলা করি একটা অনুষ্ঠানটা সুন্দর হয়েছে, আপনার তোরে কৃতজ্ঞতা, আপনার তোর অত মূল্যবান সময়টা আমরা দিচ্ছেন প্রায় দুই ঘন্টার মতো। আর আমরা অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা ক্ষমা চাইয়ার, কারণ অনেক সময় মাত্র সময় অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমরা কোনো ভুল ত্রুটি হইলে আপনার আমরা জানাইবা, ভবিষ্যতে আমরা এটা ধারাবাহিকভাবে আমরা চালাইয়া যাইব, ভবিষ্যতে আরো নতুন নতুন অতিথিরে লই আইমু। আর ইনশাল্লাহ আরো দিন মকিস ভাই আর সুফিয়ান ভাই গেছে, আমরা অনেক কিছু রয়েছি, আমার অনেক কিছু জানার কথা আছে কিন্তু সময়ে বেশি হয়ে গেছে, ইনশাল্লাহ আরো দিন আপনার তোরে লই আইমু আমরা বিভিন্ন অনুষ্ঠানে। আর ওটা বলিয়া আইসু আপাতত আমরা শেষ করিলিয়ার, আপনার সব বালা তাহকা, সুন্দর তাহকা, সুখী তাহকার, এই কোভিড নাইনটিনও আমরা যেন আমরা নিয়মের মাঝে থাকি, আমরা আমরা যারা মা বাবা যারা বাঁচিয়ে আছেন বয়স্ক মানুষ তারারে যেন আমরা একটা সেবা করি, তারারে যেন আমরা এই কোভিড থেকে একটু বাঁচাইয়া রাখার লাগি চেষ্টা করি, আমরা বাড়া গেলে অন্ততকে মাস্ক পরিয়া যে বাড়াই এবং এনএইচএসের রুল রেগুলেশন যেন আমরা চলিয়া তাঁতাম পারি। আমি বলিয়া আমার বক্তব্য শেষ করিয়ার ধন্যবাদ মকিজ ভাই, ধন্যবাদ সুফিয়ান ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের।